আমরা সবার আগে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন আমিন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন আমিন আমি একটা एग्जांपल দেই ইদানিং বারবার আপনারা চাচা আবু তালেবের নাম জানেন বিশ্বাস করেন চাচা আবু তালেব একাই ইসলামের জন্য যা করেছেন আমরা সবাই মিলে তা করতে পারি নাই পারবো বলে মনে হয় না আর কোন অবস্থায় করেছিলেন যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে কেউ গালি দিচ্ছে কেউ হত্যার চেষ্টা করছে কেউ উটে নাড়িভুঁড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে পাগল নাউজুবিল্লাহ মাজনুন মিথ্যাবাদী নাউজুবিল্লাহ চতুর্দিক থেকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক নির্যাতনের মধ্যে এক চাচা আবু তালেব তাকে আগলে রেখেছেন কিন্তু চাচা আবু তালেব শেষ পর্যন্ত মুসলিম হতে পারেন নাই সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম আসলে দরুদ পড়ব কি বলবো একবার পড়লে 10 নেকি হবে ইনশাআল্লাহ 10টা গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক 10 বার রহম করবেন আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে সবচেয়ে বড় কথা আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ তো তিনি এত সাহায্য করার পরে সাহাবীরা বলেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আপনাকে এত সাহায্য করলেন কিয়ামতের মাঠে কি তিনি কোনো আজর পুরস্কার পাবেন না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি না থাকতাম তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নামের অনেক নিচে রাখতেন আমার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামের উঁচু স্থানে রাখবেন যাতে তার পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে ডুবে থাকবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে বলি নাউজুবিল্লাহ এখন আমরা কি একটু বুঝতে পারছি ভাই যে আল্লাহ পাক যে আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন এই শুকরিয়াটা কি আমরা আদায় করতে পারবো আজকে থেকে নিয়ে যদি আমরা কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকি এই শুকরিয়াটা কি আপনি আদায় করতে পারবেন কিন্তু এখন হতভাগা সেই মুসলিম পরিবারের ছেলে মেয়েরা নামাজ পড়ে না নামাজ পড়ি না আমরা যাকাত ফরজ হয়ে গেছে সেই কবে যাকাত দেই না পর্দা করি না দিনের জ্ঞান অর্জনের চেষ্টা করি না কোরআন তেলাওয়াত করা শিখি না একটু আলেমদের কাছে এসে পরামর্শ করব সেটা করি না মাদ্রাসায় দু একটা কিতাব পড়ব সেটা চেষ্টা করি না আল্লাহ পাকের জমিনে যে আল্লাহ পাকের আইন মেনে চলব সেটাও করি না তো এখন আমরা কত বড় হতভাগা একটু চিন্তা করি তো শুকরিয়া আদায় করতে হবে না যে আল্লাহ পাক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন তাহলে আজকে থেকে নিয়াত করি ইনশাআল্লাহ পরিপূর্ণরূপে মুসলিম হব ইনশাআল্লাহ আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন আমাকে বলেন দেখি পরিপূর্ণ প্রবেশ মানে কি পরিপূর্ণ প্রবেশটা মানে কি এই বোতলের মধ্যে পানি আছে একটু ফাঁকা দেখা যায় যায় কি যায় না তাহলে কি বোতলটা পানি দিয়ে পরিপূর্ণ না যদি একদম টইটুম্বর থাকতো আমরা বলতাম বোতলটা পানিতে পরিপূর্ণ এখন আমরা একটু চিন্তা করি যে আমরা যারা মুসলমান আছি বাংলার মুসলিম আমরা কি পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারছি কি না বা করছি কি না আমাদের সামনে যতটুকু সুযোগ আছে এতটুকুই করছি কি না নামাজ পড়তে সরকার বাধা দেয় রোজা রাখতে বাধা দেয় যাকাত দিতে বাধা দেয় পর্দা করতে বাধা দেয় কিছু কিছু ইউনিভার্সিটি টেকনিক্যালি বলে আর কি পর্দা না করতে তাই না সরাসরি তো বলার সাহস পায় না কিন্তু আপাত দৃষ্টিতে তো আপনার সামনে ইসলাম পালন করার সুযোগ আছে আছে না নাই কোরআন তেলাওয়াত করা শিখবেন কেউ বাধা দিবে মাদ্রাসা আমরা যদি করি প্রত্যেকটা গ্রামে গ্রামে সরকার বাধা দিবে বাধা দিলে তো সে শাসন ক্ষমতায় থাকতে পারবে না তাই না কারণ জনগণ তো মুসলিম মুসলমানদের চাহাত এর দিকে লক্ষ্য রেখেই তো তাকে শাসন কার্য পরিচালনা করতে হবে নাকি তো এখন আমাদের সামনে যে সুযোগ আছে এই সুযোগটুকু কি আমরা নিচ্ছি আমরা কি সবাই মুসলিম কালিমা পড়া মুসলিম সবাই কি নামাজ পড়ছি সবাই কি আমরা সুন্নতের উপর আছি লেবাস পোশাক দাড়ি টুপি পাগড়ি জুব্বা পর্দা হিজাব যাকাত আমরা কি সবাই যাকাত দিচ্ছি রমজান মাসে অনেক মুসলমানই রোজা রাখে না অর্থনৈতিক জীবনে আমরা হারাম খাচ্ছি কি না সুদ খাচ্ছি কি না সুদ হচ্ছে এখনকার বিশ্বের ফরজ সুদ হচ্ছে এখনকার বিশ্বে কি ফরজ
এই যে আমি আপনাকে বলছি এই কথাটা এর মানে এই না যে আমি সুদ থেকে সম্পূর্ণ মুক্ত আমরা কেউই সুদ থেকে পরিপূর্ণ মুক্ত না কারণ এই পুরো বিশ্বের অর্থনীতি পরিচালনা করে জায়োনিস্টরা কারা এই শব্দটিকে আমি পড়ে আসছি জায়োনিস্ট মানে ইহুদি না জায়োনিস্ট মানে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের একটা মানে অ্যালায়েন্স অ্যালায়েন্স বোঝেন কি না মানে মিত্রতা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর ইহুদি এক শ্রেণীর খ্রিস্টান সব ইহুদি সব খ্রিস্টান নয় ভালো করে বুঝবেন ইহুদি এবং খ্রিস্টান জাতির মধ্যে এক শ্রেণীর ইহুদি এক শ্রেণীর খ্রিস্টান এরা মিলে একটা অ্যালায়েন্স করেছে এর নাম জায়োনিস্ট মুভমেন্ট আর জায়োনিজম নামটা নেওয়া হয়েছে একটা পাহাড়ের নাম থেকে সুলাইমান আলাইহিসসালাম যেই পাহাড়ে টেম্পল নির্মাণ করেছিলেন সেকেন্ড টেম্পল যেটা আমরা বলি ওটাকে তারা এখন থার্ড টেম্পল বানানোর চেষ্টা করছে ওই পাহাড়ের নাম ছিল জায়ন ওখান থেকে এই মুভমেন্টটার নাম হয়েছে জায়োনিজম বা জায়োনিস্ট মুভমেন্ট আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি কিন্তু তারা তাদের ইতিহাস ভুলে যায় নাই তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু গাজা দখল করা নয় তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা দখল করা হোলি ল্যান্ডটা কি নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত যত জায়গা আছে সবগুলোই হোলি ল্যান্ড নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত এই পুরো জায়গার নাম হচ্ছে হোলি ল্যান্ড মনে থাকবে রিভার নাইল ফ্রম রিভার নাইল টু রিভার ইউফ্রেটিস নীল নদ থেকে নিয়ে ফোরাত নদী পর্যন্ত এই যে পুরো জায়গাটা এর নাম হলো কি হোলি ল্যান্ড পবিত্র ভূমি এই পুরো জায়গাটা দখল করাই তাদের প্ল্যান গাজা দখল করা তাদের প্ল্যান নয় শুধু এটাই দখল তারা করতে চায় না এখানকার সব মুসলিমকে যদি তারা মেরে রক্তাক্ত করে বোমা দিয়ে উড়িয়েও দেয় আগামীকাল তারা থেমে থাকবে না যতক্ষণ পর্যন্ত না পুরো হোলি ল্যান্ড তারা দখল করছে আর এই কথাগুলো আমাদের মুসলিমদের মধ্যে আমার মনে হয় 90% জানে না আর যাদের এই বিষয়ে সবচেয়ে বেশি পদক্ষেপ নেওয়া উচিত ছিল এরা এখন নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলে এরা ওদের সাথে তেল বাণিজ্য করে মদের বার ওপেন করে সিনেমা হল চালু করে হ্যাঁ ওকে মৌন সম্মতি দেয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে আর যদি কিছু ভাই তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন ওদেরকে এরা বলে এরা নাকি সন্ত্রাসী আবার এদের কিছু ল্যাসপেন্সার বাংলার মাটিতেও আছে দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে বলবে ঘুরিয়ে ফিরিয়ে যে না ওদের কাজটা ঠিক হচ্ছে না সালাহউদ্দিন আইয়ুবির আকিদা ঠিক ছিল না হামাসের আকিদা ঠিক নাই আমার একার আকিদা ঠিক আছে আমার কাছে আসো জান্নাতের সার্টিফিকেট আমি দিচ্ছি লিজ লাগলে নিয়ে যাও ভাবখানা এমন যে আকিদা আর আমরা জীবনে শিখি নাই আর আমাদের বাপদাদারা জীবনে আকিদা শেখে নাই হ্যাঁ ব্রিটিশ পিরিয়ডে আমাদের আকিদা ঠিক ছিল না যখন এই মানুষরা বাংলাদেশে এসেছে তখন থেকে সহি আকিদা চালু হয়েছে এর আগে সব জাল ছিল ব্যাপারটা তাই না লেসপেন্সার কেন বললাম যেখানেই মুসলিম ভাইয়েরা জালেমের এগেনস্টে জিহাদ করেছে তাদেরকে এরা খারেজি বলেছে যারা 20 বছর এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পাশেই খোরাসানে তাদেরকেও তারা খারেজি বলতে ছাড়ে নাই সন্ত্রাসী বলতে ছাড়ে নাই আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি বিগত কয়েক বছর থেকে বলেছি এখন আরও ভালো করে বলছি শুনেন আপনি উম্মার শান্তিপূর্ণ অবস্থায় ইমানদার আর মুনাফেক চিনতে পারবেন না যখন উম্মার উপরে কোনো বিপদ আসবে কোনো আপদ আসবে ক্রান্তি লগ্ন আসবে তখন আপনি চিনতে পারবেন কারা রিয়েল মুনাফেক আর কারা রিয়েল ইমানদার তার আগে আপনি চিনতে পারবেন না এখন কি কিছু স্পষ্ট হচ্ছে এরাই আমাদেরকে আগে খারেজি বলতো কয়েকদিন আগে যারা বলছে যে সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ আল্লাহ তার আত্মার উপর রহম করুন আল্লাহপাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন যিনি ক্রুসেডারদের হাত থেকে 1187 সালের দিকে প্রথম ক্রুসেড হয়েছে 1099 সালের দিকে মানে ওরা ওদের পোপ পোপ মানে বোঝেন কিনা ধর্মযাজক এরা খ্রিস্টানদেরকে উস্কে দিয়েছিল জেরুজালেম দখল করার জন্য এটাকে প্রথম ক্রুসেড বলা হয় তো তখন তারা জেরুজালেম দখল করে ফেলে এই জেরুজালেম যার কথা বলছি এর মাত্র কয়েক বছর পরেই 1 শতাব্দীর মধ্যেই সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ তিনি এই জেরুজালেমটাকে মুক্ত করেন কুফফারদেরকে ওখান থেকে বের করেন পবিত্র ভূমি মুসলিমদের জন্য উন্মুক্ত করেন আলহামদুলিল্লাহ তো এখন কিছু মানুষ বলছে উনার আকিদা ঠিক ছিল না উনার আকিদা আমল ঠিক ছিল না বলছে আল্লাহ তো জালেমকে দিয়েও সাহায্য করতে পারে সুবহানাল্লাহ মানে যারা জিহাদ করে
কাফেরদেরকে মুসলিম ভূমি থেকে বের করে আমাদের জেরুজালেম আমাদের জন্য উদ্ধার করলো, ওদের আকীদা ঠিক নাই, তোমার আকীদা ঠিক আছে। আর কি বলবো বলেন, কিছু বলতে গেলে আমি হাইপার হয়ে যেতে পারি, বেশি কথা বলতে গেলে বেশি বলে ফেলতে পারি, আর আমাদের ওস্তাদরা বলেন যে বেশি বলার দরকার নেই, তাসকিয়া নষ্ট হয়। আপনি যখন বেশি রাগ হবেন তখন দেখবেন আপনার তাসকিয়া নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন না কথা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো বলতে হয়। মূল কথাটা আসছি যে এই বিশ্বের, যেখান থেকে আমি এই জায়গায় চলে আসলাম, আমি আবার এদিকে ঘুরে আসবো ইনশাআল্লাহ, এই বিশ্বে এখন সুদটা ফরজ হয়ে গেছে। কারা ফরজ করেছে? এই জায়নিস্টরাই। ওয়ার্ল্ড ব্যাংক কাদের? জায়নিস্টদের। IMF কাদের আন্ডারে? জায়নিস্টদের আন্ডারে। ফেডারেল রিজার্ভ ব্যাংক কাদের আন্ডারে? জায়নিস্টদের আন্ডারে। স্টেট অফ ইসরায়েল কাদের আন্ডারে? জায়নিস্টদের আন্ডারে। ইউনাইটেড নেশনস কাদের আন্ডারে? জায়নিস্টদের আন্ডারে। পুরো ওয়ার্ল্ডের বড় বড় মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, আপনার মিলিটারি ওয়েপেন্স, ন্যাটো, এগুলো কাদের আন্ডারে? সব জায়নিস্টদের আন্ডারে। এই কথাগুলো আপনারা আম জনগণের মধ্যে সবাই বুঝতে না পারলেও শিক্ষিত মহল ঠিকই বুঝতে পারে, এবং তারা বুঝলেই যথেষ্ট, তারা বুঝলেই যথেষ্ট, আস্তে আস্তে আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ। এরা কারা? এরা তারা যারা চায় পৃথিবী থেকে ধর্মের নাম মুছে ফেলতে, যারা চায় পৃথিবী থেকে ধর্মের নাম মুছে মানুষ যেন দাজ্জালের আনুগত্য শুরু করে। এরা কারা? যারা চায় এই পুরো হোলি ল্যান্ড থেকে মুসলমানদেরকে বের করে দিতে, যাতে করে ওই জায়গাটা জায়নিস্টদের জন্য উন্মুক্ত হয়, সেখান থেকে মসিহুদ দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করতে পারে, এটাই ওদের উদ্দেশ্য। ওরা এমনি এমনি ওখানে বেড়াতে আসে নাই। 1914 থেকে 1918 সালের মধ্যে যখন ওরা ঢুকেছে তখন এরা এমনি এমনি বেড়াতে আসে নাই, এরা এসেছে এই উদ্দেশ্য নিয়ে যে পুরো হোলি ল্যান্ডটা আমাদের চাই, ওটা পেয়ে গেলে ওখান থেকে আমরা বিশ্ব শাসন করব। এদিকে কি ওরা যাচ্ছে কি যাচ্ছে না? আর আমরা কি করছি বললাম? ওই যে নেইমার দিকে ফুটবল খেলছি, আমরা কি করছি? আমরা মাশাআল্লাহ তেল বিক্রি করছি ওদের কাছে, আমরা ওদের কাছ থেকে পেট্রোডলার চুক্তি করেছি, ওদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওই আয়াতটা থাক, ওটা খালি তেলাওয়াতের জন্যে, আমল করার জন্যে না। আমার কথা কি বুঝতে পারছেন? ওলামায়ে কেরাম তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমি যে বললাম যে সুদভিত্তিক অর্থনীতির সাথে আমরা যেন সম্পৃক্ত না হই, হারাম না খাই, ঘুষ না খাই বা হারাম রিজিকে না যাই, তাহলে ইবাদত কবুল হবে না। আদতে আমরা সবাই কোনো না কোনোভাবে সুদ খাচ্ছি, কারণ পুরো সিস্টেমটাই সুদভিত্তিক। এখন এখান থেকে আমাদের উদ্ধারের পথ কী? একটা আয়াত আমি বলতে চাই যেটাতে আপনি আশ্বস্ত হবেন কিছুটা। আল্লাহ পাক বলেছেন সূরা তালাকের মধ্যে যে ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় কর। মানে ইচ্ছা করে আপনি সুদের সাথে সম্পৃক্ত হবেন না, অনিচ্ছাকৃত যদি লেগে যায় গায়ে ছিটাফোট আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই আমরা যে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি শুকরিয়া আদায় করতে হবে কিনা? তাহলে নামাজ পড়বো কিনা? রোজা রাখবো কিনা? পর্দা করবো কিনা? আমাদের পরিবারকে পর্দায় রাখবো কিনা? বাচ্চাদেরকে আমরা কোরআন সুন্নাহ শেখাবো কিনা? আমরা নফল ইবাদত বাড়াবো কিনা? যাকাত দিব কিনা? বাংলাদেশে কিচ্ছু লাগবে না, কোনো বৈদেশিক ঋণেরও দরকার নাই, শুধু আপনারা যাকাত দেওয়া শুরু করেন। আমাদের স্যার আছে এখানে, উনি এই কথাগুলো আর উঁচু লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন, আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারবো না। কোনো বৈদেশিক ঋণের দরকার হবে না যদি আপনি আমি যাকাত দেওয়া শুরু করি। যাকাতের খাত কয়টা? আটটা। কয়টা? আটটা। খাতগুলো খুঁজে খুঁজে বের করেন, মুফতি সাহেবদের সাথে পরামর্শ করেন, দেখেন শুধু যাকাতের টাকা দিয়েই দেখবেন দারিদ্রতা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা প্রমাণিত অর্থনীতি, এটা কোনো কাল্পনিক অর্থনীতি নয়। আপনি উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খুঁজে খুঁজে কোনো ফকির মিসকিন পাবেন না, পাবেন? উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আপনি খুঁজে খুঁজে মিসকিন পাবেন না। তাহলে তাদের সময় কিভাবে সম্ভব হলো, এখন কেন হয় না? কারণ হচ্ছে আমরা একে তো সুদভিত্তিক অর্থনীতির মধ্যে আছি, এক, দুই আমরা ওই যে পশ্চিমাদের এবং জায়নিস্টদের ঋণের জালে পড়ে গেছি, দুই, আর তিন হচ্ছে আমরা যাকাত ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে আমরা দেই টুকটাক যাকাত মসজিদে মাদ্রাসা এখানে ওখানে, আর মনে করি যে আমি পাক্কা মুসলমান হয়ে গেছি। প্রথম নসিহত আজকের, আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো।
যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান না হচ্ছি পুরো বিশ্বে মায়ের খাওয়া বন্ধ হবে না যে মুসলমান নামাজ পড়ে না সে কেন মায়ের খাবে না আমাকে বুঝান যে মুসলমানের নৈতিকতা নাই 10টা টাকার জন্য ঈমান বিক্রি করতে পারে সে কেন মায়ের খাবে না যে বোন পর্দা করার ফুরসতই পাচ্ছে না তার কাছে মনে হচ্ছে দেহের প্রদর্শনী মনে হয় এটাই মনে হয় ভালো তো সে কেন মায়ের খাবে না কেন ধর্ষণের শিকার হবে না আমাকে বুঝান যখন আমরা হারাম খাচ্ছি কিভাবে আমাদের দোয়া আরশে আজিমে পৌঁছাবে আমাকে বুঝান আর যখন আমরা রাষ্ট্রীয়ভাবে জাতিগতভাবে আল্লাহর হুকুম আহকাম বিধানকে পাশ কাটিয়ে মানবরচিত বিধান চর্চা করছি আল্লাহর রহমত কিভাবে নেমে আসবে আমাকে বুঝান আমি বুঝি না ভাই আমাকে বুঝান কোন অপশন আছে একটা বিষয়ে কান খুলে শুনে রাখেন আসন্ন সময়গুলোতে এই বিশ্বে শুধুমাত্র ইসলাম থাকবে আর কিছু থাকবে না আল্লাহ পাক এমন একটা প্রজন্ম অচিরেই নিয়ে আসবেন যারা এই রকম ইসলাম পালন করবে না যারা 100% ইসলাম পালন করবে ইনশাআল্লাহ তারা পরিপূর্ণ মুসলমানও হবে ইসলামও পরিপূর্ণ রূপে পালন করবে আল্লাহর পথে দাওয়াতী কাজও করবে প্রয়োজন হলে জিহাদও শরীক হবে তখন দেখবেন ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম আসছে ওই প্রজন্মের কাছে এই জায়নিস্টরা বলেন আর পশ্চিমারাই বলেন কেউ পেরে উঠবে না ইনশাআল্লাহ আমি খোলামেলা কথা বললাম একদম এই প্রজন্ম সামনে আসছে ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন এমন একটা জাইশ আসবে যেই জাইশ ফালা নিআমাল আমিরু আমিরুহা ওয়ালা নিআমাল জাইশু যালিকাল জাইশ কতই না উত্তম সেই বাহিনীর আমির আর কতই না উত্তম সেই সেনাবাহিনী পৃথিবীর কোনো পরাশক্তি তাদের সাথে যুদ্ধ করে পারবে না আস্তে 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 ওরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে কেউ ঠেকাতে পারবে না এখন বিশ্বের চিত্র দেখে কি আপনার এটা মনে হচ্ছে এখন বিশ্বের চিত্র দেখে কিন্তু মনে হচ্ছে না এখন বিশ্বের চিত্র দেখে মনে হচ্ছে সবকিছু আমাদের নেগেটিভ আমাদের এগেনস্টে যাচ্ছে তাই না পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফত নাই একটু বোঝেন পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফা স্টেট নাই খেলাফা স্টেট মানে কি খেলাফা স্টেট মানে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন আল্লাহর রাসূলের মতো শাসন উসমান আবু বকর আলীর মতো শাসন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মানে যে স্টেটের মধ্যে আল্লাহ পাকের লস ছাড়া অন্য কোনো লস চলে না হ্যাঁ কোনটা চলে যেটা আল্লাহ এবং তার রাসূলের আইনের অনুকূলে সেটা চলে প্রতিকূলে কোনো কিছু চলে না এটা খিলাফা স্টেট সেখানে যে আমির বা যে নেতা সে আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য না আমার কথা বুঝতে পারছেন সেখানে বেশিরভাগ মানুষ কি বলল সেটা বড় কথা না আল্লাহ এবং তার রাসূল কি বললেন সেটা বড় কথা মানে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল তার মানে এই না যে হালাল হয়ে যাবে বুঝতে পারছেন কথা আর বেশিরভাগ মানুষ যদি বলে মদ হালাল তার মানে এই না যে মদ হালাল হয়ে যাবে মনে করে আপনি ভোটাভুটি দিচ্ছেন ভোটাভুটি করছেন এখানে বেশিরভাগ বলল যে মদ হালাল হোক খাওয়া যাবে ভালোই তো হ্যাঁ বেপর্দায় চললে ভালোই আমরা মেয়েদেরকে দেখতে পারলাম নাউজুবিল্লাহ তারপরে সুদ হালাল হলে কী সমস্যা সবাই খেয়ে আমরা খেলে কী সমস্যা তো এখন বেশিরভাগ রায় এদিকে পড়লো আর এই 10-5টা মুসলিম মিসকিন তারা বলছে না এগুলো হারাম খিলাফ এস্টেট মানে হচ্ছে ওই 10 জন মানুষের রায় গ্রহণযোগ্য হবে এই 100 জনেরটা হবে না কথা বুঝতে পারছেন কি পারছেন না একটু শোরগোল করেন না একটু মনোযোগ দেন এখন পুরো বিশ্বে কি এমন কোনো স্টেট আছে আপনার আছে কোথায় আছে আবুধাবিতে কাতারে কুয়েতে এই মাশাআল্লাহ একটা কথা বলেছেন খোরাসান এখানে ট্রাই করছে কত বছর যুদ্ধ করলো 20 বছর আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে শক্তিশালী করুন এবং তাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন তাদেরকে আল্লাহ পাকের জমিন আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান করুন দোয়া করতে কোনো সমস্যা আল্লাহ পাক চাইলে আমাদের এই দেশটা এত উন্নত হবে একদিন আমরা দেখবেন ইনশাআল্লাহ জাতিসংঘে ভেটো পাওয়ার দিব ইনশাআল্লাহ যদিও এটা একটা কাল্পনিক স্বপ্নের মতোই কিন্তু স্বপ্ন দেখতে দোষ আছে তবে আমি নিশ্চিত এটা আমি আমার কনফিডেন্স থেকে বলছি ইমামুল মাহদি আসার সময় ইউনাইটেড নেশনস বলে কোনো নেশনস থাকবে না ইনশাআল্লাহ ঈসা আলাইহিসসালাম যখন আসবেন তখন জাতিসংঘ বলে কোনো সংঘ থাকবে না ইনশাআল্লাহ আপনাদের কি মনে হয় ঈসা আলাইহিসসালাম যখন আসবেন এসে জাতিসংঘে গিয়ে বলবেন আমার খেলাফা রাষ্ট্র কায়েমের অনুমোদন দেন আপনার তাই মনে হয় সে বলবে যে আমাকে ডলার দেন ডলার দিয়ে কেনা বেচা করবো হ্যাঁ
সে বলবে যে আপনার রেজুলেশন পাস করেন, আমি প্যালেস্টাইন থেকে জেরুজালেম থেকে ইসলামী খেলাফত কায়েম করতে চাই, আমাকে সমর্থন দেন। তিনি কি এগুলো করতে যাবেন? আপনার মনে হয় তিনি এসে ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে বলবেন আমাকে লোন দেন, IMF-এ গিয়ে বলবেন আমাকে লোন দেন? তার মানে ওই সময় এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না ইনশাআল্লাহ, এটা বোঝাই যাচ্ছে থাকবে না ইনশাআল্লাহ। এখন কথা শোনেন, সারা ওয়ার্ল্ডের অবস্থাটা একটু দেখেন, আমাদের অবস্থা দেখেন, আমাদের কি এরকম কোনো খিলাফত স্টেট আছে? নাই। শেষ হয়ে গেছে কত সালে? 1914 সালে। কত সালে? তার আগ পর্যন্ত কিছু কিছু জায়গায় এটা ছিল। 14 সালে ধ্বংস হলো কার হাতে? ব্রিটিশদের হাতে। কার হাতে? আর ভিতর থেকে কিছু মোনাফেক কাজ করেছে, নাজদিরা। এই নাজদিরা ব্রিটিশ ব্রিটেনের সাথে হাত মিলিয়ে জেরুজালেম দখল করে এটাকে ইহুদিদের হাতে তুলে দিয়েছে। খুশি হলেন? ব্রিটেন এটা দখল করে কিন্তু নিজে সেখানে থাকে নাই, সে ওটা দখল করে ইহুদিদের জন্য খুলে দিয়েছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনার 2000 বছর আগ পর্যন্ত এই ইহুদিরা এখানে ঢুকতে পারে নাই। কত হাজার বছর? 2000 বছর পর এই ঘটনা ঘটেছে। তার ঘটনার আপনার কাছে বিস্ময়কর মনে হচ্ছে না? 2000 বছর পর এই ব্রিটেনের হাত ধরে তারা এখানে ঢুকেছে। মুসলিমদের মধ্যে নাজদিরা সহযোগিতা করেছিল, তারা এই 5000 পাউন্ড, মাসিক 5000 পাউন্ডের বিনিময়ে উম্মার সাথে গাদ্দারি করে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। চিন্তা করতে পারেন? ওই যে রাজাকার একটা কথা বলি না আমরা, এটা প্রত্যেক যুগে যুগে ছিল। এই যে মীর জাফর একটা কথা বলি না, যুগে যুগে ছিল। এই যে ঢুকলো ইহুদিরা আর জায়নিস্ট, আর বের হওয়ার নাম নাই, এটা 2023 সাল চলছে। আর আপনাকে বলে দিলাম যে ওরা তো আর এখানে বেড়াইতে আসে নাই, আসছে পুরো হোলিল্যান্ডটা দখল করে দাজ্জালের জন্যে এই রাষ্ট্রটা উন্মুক্ত করতে, যাতে সে এখান থেকে পুরো বিশ্ব শাসন করতে পারে। এবার কি মিলাতে পারছেন কিছু? এবং এই এই বিগত প্রায় 100 বছরে হয়তো এমন কোনো দিন নাই যেদিনে তারা কোনো ফিলিস্তিনি মুসলিমকে নির্যাতন করে নাই, বাড়িঘর থেকে উৎখাত করে নাই, জমি দখল করে নাই, বাচ্চাকে হত্যা করে নাই, মা বোনকে ধর্ষণ করে নাই, হয়তো বা এমন কোনো দিনই নাই। আর পরিসংখ্যান কি এটা আপনারা গুগলে সার্চ করলে বের করতে পারবেন, জুলুমের পরিসংখ্যান কি আপনারা গুগল সার্চ করে বের করতে পারবেন। এই তো অক্টোবরের এই যে এই মাস ধরে চলছে, এই মাসেই তো অলরেডি 7 থেকে 8 হাজার মানুষকে তারা মেরে ফেলল। মেরে ফেলে নাই? চতুর্দিক থেকে মানুষ তামাশা দেখছে, মনে করেন এই এখানে আমরা বসবাস করছি, এদিকেও জায়গা নাই, এই যে বর্ডার বন্ধ, এটা মিশরের বর্ডার, এটা বন্ধ, ওইদিকে ইসরায়েল দখল করে রাখছে, ওইদিকেও যাওয়ার জায়গা নাই। আমরা এইটুকু জায়গায় থাকি, এইটুকু জায়গায় থাকে 22 লক্ষ মানুষ। কত লক্ষ ভাই? আর এখানে স্থল অভিযান চালানোর মতো সৎসাহস ওই ওই ইসরায়েলি সেনাবাহিনীর নাই, এই কারণে ওদের দেশ থেকে মিসাইল ছুটছে। আর এখানকার বিল্ডিংগুলো একটা একটা করে ধসে পড়ছে, আর এক একদিনেই 600 শিশু মরে শেষ। একটা মায়ের আর্তনাদ দেখলাম, বাচ্চাটা জন্মই নেয় নাই, মায়ের পেটের মধ্যেই শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই ঘটনা নতুন না। আর এখন যদি এই জায়গায় এমন কোনো আক্রমণ হয় আর আপনারা যদি অস্ত্র হাতে নিয়ে প্রতিহত করেন, তাহলে আপনারা কি সন্ত্রাসী হয়ে যাবেন? যে আপনাদের বিপক্ষে কথা বলবে সে কত বড় মোনাফেক তাহলে আপনি চিন্তা করেন? যাদের এলেম কালাম নাই তারা না হয় বলে বুঝলাম, দাড়ি টুপিওয়ালা আলেম কেমন করে কথা বলতে পারে? একজন দাড়ি টুপিওয়ালা আলেম যার কাছে কোরআন সুন্নার জ্ঞান আছে, সে কিভাবে এর বিরোধিতা করতে পারে? এর পরেও আপনাদের চিন্তা বাকি আছে? ইমানদার কারা, মোনাফেক কারা? আল্লাহ শুকরিয়া যে আল্লাহ পাক মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটান পৃথিবীতে যার ফলশ্রুতিতে সত্য মিথ্যা একদম আলাদা হয়ে যায়। এদের কাছে ইসলাম শেখার দরকার নাই। বাংলাদেশে বহু বরেণ্য ওলামায়ে কেরাম আছে, তাদের পদধ্বনি নেন, পায়ের ধুলা নিয়ে ইসলাম শেখেন। আমি একটা জিনিস লক্ষ্য করছি, বাংলাদেশের নির্দিষ্ট একটা ঘরানার মধ্যে এই ধরনের আলেমদের সংখ্যা বেশি, সব ঘরানায় না, একটা নির্দিষ্ট ঘরানার মধ্যে। কেন এই ঘরানার মধ্যে, এটাও চিন্তা করে বের করার চেষ্টা করলাম। কারণ ওই ঘরানার মানুষরা ভিতরে ভিতরে মাশা আল্লাহ একটা জিহাদি জাজবা লালন করত। আমাদের ওলামায়ে দেওবন্দ ব্রিটিশ পিরিয়ডে যা যা করেছে এটা তো আপনারা জানেনই। ওই ঘরানার ভিতরে এমন কিছু মানুষ মানে দিন দিন তৈরি হচ্ছিল, যারা দাওয়াত, জিহাদ, একামতে দিন, এই কনসেপ্টগুলো লালন করত।
তো টেকনিক্যালি ওই ঘরানার মধ্যে এমন কিছু মুনাফিক মার্কা দাড়ি টুপি বলা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই ঘরানার মানুষদের ওই ভাইদের জন্য ঈমানটা নষ্ট হয়ে যায়। তোমাদের জন্য আফসোস, তোমরা বুঝতে পারলা না যে সে তোমার বন্ধু না, তোমার শত্রু। সে তোমার আকীদা বিশুদ্ধ করতে আসে নাই, তোমাকে মুনাফিক বানাতে এসেছে। আকীদা শেখার অনেক বড় বড় শায়খ আছে বাংলার মাটিতে, ওইখানে এসে শিখো। এমন আকীদা শিখতে যাও না যাতে ইসলাম থেকেই বের হয়ে চলে যাও। জালেমদের জালেমদের পক্ষ নিতে হয়, মাজলুমের বিপক্ষে কথা বলতে হয়, এমন আকীদা শেখার দরকার নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এর চেয়ে খোলামেলা বলা সম্ভব না। সমাজদার কেলি ইশারা কাফি বুঝে নেন। মূল কথা হচ্ছে, সত্যি কথা হচ্ছে, আমরা এখন একটা কোণঠাসা অবস্থা আছি কি নাই ওয়ার্ল্ডের মধ্যে? আপনার এরকম কোনো জায়গা নেই, আমি বুঝালাম। এই জায়গায় যদি এত ঘনবসতি থাকে, মা বোনরা থাকে, শিশুরা থাকে, এদিকে বর্ডার বন্ধ, ওইদিকে ইসরায়েলি আগ্রাসন, তার মধ্যে আপনার পানি নাই, ইলেকট্রিসিটি নাই, খাবার নাই, আর আমি যে আপনাকে কিছু ত্রাণ পৌঁছাবো সেই সুযোগও নাই। একটা বিমান যে হায়ার করে আপনার কাছে গিয়ে ওখানে ল্যান্ড করব, ল্যান্ড করে ত্রাণ দিব, সেই সুযোগ আমার কাছে নাই। চতুর্দিকে আমার চারপাশে প্রায় 12টা মুসলিম কান্ট্রি আছে, সৌদি আরব আছে, কাতার, কুয়েত, জর্ডান, লেবানন সবই আছে। ইরান মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয়, হিজবুল্লাহ মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয়, দ্যাটস অল, এতটুকুই এতটুকুই। আর মাঝে মাঝে যখন এখানে বোমা হামলা করা হয়, নির্বিচারে মানুষকে হত্যা করা হয়, তারপরে কিছু ত্রাণ পাঠায় জাতিসংঘ দেখানোর জন্য যে আমরা তোমাদেরকে খাওয়াই। তো এখন বলেন, এই মানুষগুলোর দুঃখ দুর্দশা আমরা কি আসলে বুঝতে পারছি? উম্মার অবস্থা কখনো এমন ছিল না, আল্লাহর কসম করে বলছি, উম্মার অবস্থা কখনো এমন ছিল না। চতুর্দিক থেকে মানুষ যেন গ্যালারিতে বসে ওদের মৃত্যু দেখতেছে, মজা করতেছে। গ্যালারিতে বসে ফুটবল খেলা মানুষ যেমন করে দেখে, এইভাবে আরবের রাষ্ট্রের নেতারা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে। বাংলাদেশের মতো ছোট দেশ যে সাহসটা দেখায়, ওরা সেই সাহস দেখাতে পারে না। ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি আমরা মুসলিম কান্ট্রি হতাম এবং আমাদের যদি এরকম অস্ত্রশস্ত্র শক্তি সামর্থ্য থাকতো, আমরা ওদের বিপক্ষে জিহাদে সৈন্য পাঠাতাম ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যদি আমাদের সরকারের প্রশাসনের ওই ক্ষমতা থাকে, তারা যেন এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে সৈন্য পাঠায় ইনশাআল্লাহ। না পাঠায় নাই, আপনার সে সামর্থ্য নাই নাই, দোয়া তো করতে পারেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে দোয়া তো করতে পারেন, এই ব্যথা তো অনুভব করতে পারি। যা নবীজি কি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে, সে যেন সামর্থ্য থাকলে ফাল ইউগাইয়ির বিয়াদি, সে যেন তার সামর্থ্য থাকলে হাত দিয়ে এটা প্রতিবাদ করে। আমাদের ছোট্ট রাষ্ট্র হাত দিয়ে কিছু করার সামর্থ্য নাই, আছে নাই, সত্যি কথা এটাই নাই। তাহলে আমরা কি করব? ওয়াইলাম ইয়াস্তাতে, সে যদি না পারে, ফাল ইউগাইয়ির বি লিসানিহি, সে যেন তার মুখ দিয়ে প্রতিবাদ করে। এইটুকু আমাদের করার ক্ষমতা নাই? আপনারা ইউনাইটেড নেশনসের হিস্ট্রি পড়েন, ওখানে এক একজন রাষ্ট্রনেতাকে 15 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় সাধারণ পরিষদে। কত মিনিট? একদিন বক্তব্য দিতে উঠেছে ফিডেল ক্যাস্ট্রো, নাম শুনেছেন? আমাদের পলিটিশিয়ানরা খুব ভালো করে জানে ফিডেল ক্যাস্ট্রো, উনি কিউবার প্রেসিডেন্ট ছিলেন, উনি কিন্তু মুসলিম ছিলেন না। মুসলিম না থাকার পরেও তিনি যে সাহস দেখিয়েছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। আমাদের এখানে কমিউনিস্ট মুভমেন্টের সাথে অনেকে জড়িত আছেন না? আপনারা বাংলা ভাষায় কী বলেন, বাম দল বলেন, তাই না? ফিডেল ক্যাস্ট্রোর আদর্শ তারা অনেকে ফলো করে। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, আপনারা খুব ভালো করে জানেন, আমি না কোনো সরকার দলীয় কেউ, না বিরোধী দলীয় কেউ, আমি নিউট্রাল জায়গা থেকে কথা বলছি। ফিডেল ক্যাস্ট্রো ওই সময় জাতিসংঘে দাঁড়ালেন, দাঁড়িয়ে 15 মিনিটের জায়গায়, 15 মিনিট তার সময় ছিল, বক্তব্য দিয়েছেন 4.5 ঘন্টা। কত ঘন্টা? আমি কালকে ভাবছি স্টাডি করতে গিয়ে, 4.5 ঘন্টা লোকটা কী বললো, কীভাবে এতক্ষণ কথা বললো, পানি না খেয়ে অনর্গল কথা বলতেই আছে, বলতেই আছে, কাউকে পরোয়া করে নাই, কাউকে পরোয়া করে নাই, একদম মুখের উপর যা বলার বলে দিয়েছে। আরেকদিন এই লাস্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার, যাকে ক্ষমতাচ্যুত করা হলো, কী নাম, ক্রিকেটার ছিলেন ইমরান খান, উনিও দাঁড়িয়ে 15 মিনিটের জায়গায় 50 মিনিট বক্তব্য দিয়ে দিল, মুখের উপর কথা বলে দিল। আরেকজন লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন, নাম শুনেছেন, গাদ্দাফি, নাম শুনেছেন না? 15 মিনিটের জায়গায় 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছে, এবং সে বলেছিল যে মধ্যপ্রাচ্যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের মতো রাষ্ট্র আছে, সন্ত্রাসীর দরকার নাই। কে বলেছিল? এই ব্যাস, নাই, তাকে গায়েব করে ফেলা হলো। কারণ যেই হক কথাটা বলবে
তার তার ভাগ্যে শাহাদাত আছে ইনশাআল্লাহ এখন আপনারা চান কি না ফাইল্লাম ইয়াসতাতা ফাবিলিসানি আপনি না পারলে আপনাকে জবান দিয়ে বলতে হবে বলার সময় আমরা হিকমার সাথে বলবো তবে হক কথাটা বলবো আর যদি আপনি মন থেকে আপনি যদি মুখ দিয়েও বলতে না পারেন মুখ দিয়েও বলতে না পারেন ফাবিকলবিহি তাহলে অ্যাট লিস্ট অন্তর থেকে ঘৃণা তো করতে হবে এন্ড চতুর্দিক থেকে আরবরা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে এটা কি মনের ঘৃণার পর্যায়ে পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবিদালিকা আদুআফু মিনাল ঈমান এটা ঈমানের সবচেয়ে নিম্ন অংশ এই অন্যায় জুলুম দেখে যার মন কাচ্ছে না ঈমানের সাথে তার কোনো সম্পর্ক নাই আল্লাহর কসম তার ঈমানের সাথে কোনো সম্পর্ক নাই কিভাবে আপনি আর আমি এই বাচ্চাগুলোর মৃত্যু দেখতে পারি আমরা তো এত ছোট রাষ্ট্র হওয়ার পরেও লক্ষ লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছিলাম দেই নাই আমাদের ভাইরা 10 টাকা 5 টাকা 20 টাকা করে তুলে ওদেরকে খাইয়েছে ত্রাণ দিয়েছে সরকার সহযোগিতা করেছে বিভিন্ন এনজিও কাজ করেছে করে নাই আর তোমরা এত বড় বড় মুসলিম কান্ট্রি আমাদের ভাইদেরকে জায়গা দিতে পারলা না তোমরা ওদেরকে এই অবরুদ্ধ একটা জায়গায় 22 লক্ষ মানুষকে বোমের খোরা খাওয়ার জন্য ছেড়ে দিলা আল্লাহ পাক তোমাদেরকে তেল দিয়েছিল কোন ভাষায় বলবো আমি বুঝতে পারি না আল্লাহ পাক এদেরকে তেল দিয়েছে তেল অয়েল ব্ল্যাক গোল্ড সবাই মিলে যদি বয়কট করে দেয় ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করবে না ইনশাআল্লাহ তেল ছাড়া কিচ্ছু করতে পারবে না ওরা বাদশা ফয়সাল সৌদি আরবের প্রাক্তন রাজা ছিলেন বাদশা ফয়সাল রাহিমাহুল্লাহ বলবেন ওই একমাত্র সাহসী একজন নেতা দেখেছিলাম 1973 এর দিকে অয়েল বয়কট করে দিয়েছে তেল দিব না যা কি করার কর যা তেল বন্ধ তেল ছাড়া আপনি ইলেকট্রিসিটি পাবেন না মিসাইলস উড়বে না বিমান ফ্লাই করবে না মিলস ইন্ডাস্ট্রিজ কারখানা চড়বে না একটা বছর যদি ওদেরকে কেউ তেল না দেয় দেখবেন পায়ে নতজানু হয়ে আমাদের কাছে ক্ষমা চাবে ইনশাআল্লাহ বিশ্বাস করেন আস্তে আস্তে ওরা এই নিয়ন্ত্রণগুলো নিয়ে নিয়েছে ওরা এই হোলি ল্যান্ড দখল করার আগে তার চারপাশে তাদের তাদের মন গড়া শাসকদেরকে বসিয়েছে ওরা এই হোলি ল্যান্ডটাকে দখল করার আগে নিজেদের বলে না নিজেদের রেসের ঘোড়া এই ঘোড়াগুলোকে যার যার জায়গায় বসিয়েছে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে আপনারা জানেন না যে তালেবানদের উপর হামলা করেছিল এই যে ইউএসএ মনে আছে আপনাদের কোন মাটি ব্যবহার করে করেছে বলেন দেখি এক্স্যাক্টলি পাকিস্তান এখন পাকিস্তানের মাটি ব্যবহার করে যদি ওদেরকে বোম্বিং করতে হয় তাহলে ওইখানে আমার এমন একটা গভর্নমেন্ট লাগবে যে আমার আমার মতো করে কথা বলে যে আমার অনুকূলে আমার বাধা কুকুর বুঝেন নাই যে আমার পোষা কুকুর না হলে তো মাটি ব্যবহার করতে দিবে না তাই না তো প্রথমে এই 9/11 পরে তালেবানদেরকে আক্রমণ করার আগে ওরা আগে ওখানে পারভেজ মোশারফকে বসিয়েছে যাতে ওই জায়গাটা ব্যবহার করে ওখানে বোম্বিং করতে পারে এইভাবেই হোলি ল্যান্ডটাকে দখল করার জন্যে ওরা ওদের পোষা কুকুরদেরকে ডানে বামে বসিয়েছে যাতে আমি মারবো ওরা কিছুই করতে পারবে না তামাশা দেখবে খালি তাকে এটাই হচ্ছে এখন এরা সবাই এতটুকু বলতে পারবে যে আমরা খুব উদ্বিগ্ন এই বিষয়টা মানবতা বিরোধী অপরাধ আমরা শান্তি চাই এতটুকুই বক্তব্য শেষ ফুল স্টপ কিচ্ছু করতে পারবে না সবাই মিলে একটা টেবিলে বসে একটা জোট গঠন করা যায় না সবাই মিলে এক টেবিলে বসে মুসলিম শক্তিশালী রাষ্ট্রগুলো বসে শিয়া সুন্নির সব ব্যবধান ভুলে গিয়ে এক টেবিলের মধ্যে বসে একটা রেজুলেশন পাস করে ফোরাম করা যায় না ফোরাম করে সব তেল বয়কট করে দেওয়া যায় না একটা সব রাষ্ট্র থেকে শক্তিশালী মিলিটারি ফোর্সগুলোকে নিয়ে একটা অনন্য একটা ফোর্স গঠন করা যায় না সম্ভব না এগুলা আমি কি বলবো আমি জানি না কিভাবে বললে আপনারা বুঝবেন তাও জানি না আর আমিও জানি না এসব বলে কি হবে আমি শুধু চাই আপনাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক যাতে আপনারা আপনাদের পরিবার এবং পরবর্তী প্রজন্মকে বোঝাতে পারেন যা পৃথিবীতে চলছে এগুলো জুলুম এই জুলুমের অবসান অচিরেই ঘটবে যখন আল মাহদি আসবেন এবং ব্ল্যাক ফ্ল্যাগস কালো পতাকাধারী বাহিনী বের হবে ইনশাআল্লাহ যুদ্ধ করতে 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 এরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে তোমরা আবার ওটাকে আইএসআইএস মনে করো না ওদের মধ্যে অনেক ষড়যন্ত্র আছে ইহুদিরা অনেক চালাক ওরা কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করে আমাদের চেয়ে বেশি কথা বুঝতে পারছেন ওরা আবার ইচ্ছা করে কিছু মানুষ তৈরি করে ওরা ইচ্ছা করে কিছু মুসলমানকে ট্রেনিং দেয় যাতে করে এই মুসলমানদেরকে দিয়ে এমন কিছু করাবে
ওই ইস্যুটাকে কাজে লাগিয়ে আবার ব্যাপক বোমা হামলা চালাবে। খুব সতর্ক সাবধান, আসবে আল্লাহর বাহিনী আসবে, যখন আসবে আপনারা এমনিই বুঝতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাবো, জানাবো যে ইনশাআল্লাহ অচিরেই সেই বাইতুল মুকাদ্দাস আমাদের হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো বলেন দেখি, এক টেবিলে বসা সম্ভব ছিল না? ফোর্স গঠন করা সম্ভব ছিল না? অয়েল বয়কট করা সম্ভব ছিল না? ওদের সবগুলা পণ্য ঘোষণা দিয়ে বয়কট করা সম্ভব ছিল না? ওদের সব রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করা সম্ভব ছিল না? ওদেরকে ডেকে নিয়ে থ্রেট দেওয়া সম্ভব ছিল না? ওদের সাথে দুইটা ভাষায় কথা বলা যায়, এক শান্তির ভাষা, যদি শান্তির ভাষা চায় একটাই শর্ত আমাদের, শর্তটা কি? এই পুরো প্যালেস্টাইন জেরুজালেম থেকে তোমরা বের হয়ে পশ্চিমা সভ্যতায় চলে যাবা, এখানে থাকতে পারবা না, যেখান থেকে আসছো ওইখানে চলে যাবা। তোমাদের প্রতি আমেরিকা এত মহব্বত, তাহলে ওদের দেশে তোমাদেরকে জায়গা দেয় না কেন? তোমাদের প্রতি পশ্চিমাদের ব্রিটেনদের এত মহব্বত, তাহলে ওখানে তোমাদেরকে জায়গা দেয় না কেন? আমাদের দেশে কেন? আমাদের হলিল্যান্ডে কেন? বাইতুল মুকাদ্দাসে কেন? কেনর উত্তরটা আপনি আমার কাছ থেকে শোনেন, বিকজ তারা ওখানে দাজ্জালের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আপনি দাজ্জালের কনসেপ্ট না বুঝলে শেষ জামানা বুঝতে পারবেন না। দাজ্জাল ওই জায়গা থেকেই দেখবেন যে পুরো বিশ্বকে শাসন করা শুরু করেছে, এবং ও যখন বিশ্বকে শাসন করবে এই ইহুদিদেরকে নিয়েই করবে। এবং এই ইহুদিদের থাকার জায়গা ছিল না, এখন জায়গা হয়েছে, রাষ্ট্র ছিল না রাষ্ট্র হয়েছে, রাজধানী ছিল না রাজধানী হয়েছে, পুরো বিশ্বের সুপার পাওয়ার তারা হয়ে গেছে অলরেডি। এখন আপনি অপেক্ষা করে বসে আছেন কবে দাজ্জাল আসবে? যারা অন্ধ কানা অন্তর্দৃষ্টিহীন মানুষ তারা অপেক্ষা করে বসে থাকতে পারে, আমরা অপেক্ষায় বসে নাই। আমরা জানি যে সময়টা আস্তে আস্তে ক্লোজিং ডাউন, এবং সে তার মিশনের দিকে হাঁটছে, এবং সে আরও শক্তিশালী হবে, এটা আমি জানি। অনেক রক্ত ঝরবে, মুসলমানদের রক্ত ঝরবে, অনেক অনেক ভাই শহীদ হবে, কিন্তু আমাদের শহীদরা মরবে না ইনশাআল্লাহ। আমাদের শহীদরা মরবেও না, আমাদের বাচ্চারাও মরে নাই, আমাদের মা বোনরাও মরেন নাই, আগামীতেও যত ভাই ওখানে শহীদ হবে কেউ মরবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক কত চমৎকার করে বলেছেন, আল্লাহর রাস্তায় যারা মৃত বা ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। অন্য আয়াতে আছে তাদেরকে রিজিক দেয়া হয়, তাদেরকে রিজিক দেয়া হয়। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, চাচা আবু তালেবের ছেলে, আলী ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে গিয়েছেন মোতার যুদ্ধে। কোন যুদ্ধ? আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানালেন, যায়েদ ইবনে হারেসা, আবদুল্লাহ ইবনে রাওহা এবং জাফর ইবনে আবি তালেব। কোন যুদ্ধে তিনটা অধিনায়ক লাগে নাকি? একজন লাগে। তাহলে সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা এই যুদ্ধে গেলে শহীদ হব নিশ্চিত, কথা বুঝতে পারছেন? সবাই বিদায় নিয়ে চলে গেলেন। ওদের সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ, কত লক্ষ? মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র 3,000, মাত্র 3,000। আল্লাহ নবী বললেন যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়, আবদুল্লাহ বিন রওহা তুমি পতাকা নিয়ে নিও, আবদুল্লাহ বিন রওহা যদি শহীদ হয় তাহলে জাফর তুমি পতাকা নিয়ে নিও, জাফরও যদি শহীদ হয় তাহলে তোমাদের মধ্যে কোনো একজনকে তোমরা আমির বানিয়ে নিও। পরে আমির বানানো হয়েছিল সাইফুল্লাহিল মাসলুন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এবং তার হাতেই বিজয়টা হয়েছিল। পরে 3,000 সৈন্য নিয়ে তিনি 2 লক্ষ সৈন্য ঠেকিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, প্রথমে তার ডান হাত পড়ে যায়। ওই যে দেখছেন না, এক এক বাবা হাত নিয়ে ঘুরছে বাচ্চার, আর এক হাত খুঁজে পায় না, দেখছেন না আপনারা? ডান হাত পড়ে গিয়ে বাম হাত দিয়ে তরোয়াল চালানো শুরু করলেন। ওই যুদ্ধ তখন সত্যিকারের যুদ্ধ ছিল, এই এই তোমাদের মতো কাপুরুষের যুদ্ধ না যে 100 মাইল দূর থেকে মিসাইল ছুড়বো আর এখান থেকে আমি ঠাস করে মরে যাব। তখনকার যুদ্ধ ছিল ম্যান ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটল, তুমি সামনে অস্ত্র নিয়ে আসো, আমি সামনে অস্ত্র নিয়ে গেলাম, এরপরে দেখি কার কত ক্ষমতা, এমন ছিল না বিষয়টা? ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটল ছিল। আর তখন সাহাবিরা ছোটোবেলা থেকেই এগুলোতে প্রশিক্ষিত ছিলেন, নতুন না বিষয়গুলো, তারা ছোটোবেলা থেকেই প্রশিক্ষিত ছিলেন, তীরন্দাজ ছিলেন, ঘোড়সাওয়ার ছিলেন তখনকার যুগের প্রেক্ষাপটে। তো তারপর তিনি বাহাতে তরোয়াল চালানো শুরু করলেন, এক পর্যায়ে বাহাতও পড়ে গেল। এরপর এই থুতনি দিয়ে তিনি পতাকাটা ধরে রাখছেন, এভাবে মোতার যুদ্ধের ইতিহাসটা পড়ে দেখেন, থুতনি দিয়ে এভাবে পতাকাটা ধরে রাখছেন, পতাকার মান, পতাকার সম্মান। আর সেই পতাকা আমাদের হাত থেকে পড়ে গেল, আরবের লোকজন তাকায় তাকায় দেখতেছে।
সারা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখতেছে এই এই গুনাহের ভার আল্লাহর কসম আপনারা আমার সবার উপর বর্তাবে কোনো উপায় নাই সবার উপর বর্তাবে আল্লাহ যেন মাফ করেন আল্লাহ পাক মাফ করবেন না আমি আমি আল্লাহকে চিনি আল্লাহ পাক মাফ করবেন না এইভাবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক এগুলোর হিসাব নিচ্ছেন কারণ ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখেন একটা মুসলিম রাষ্ট্রে যদি একজন মুসলিম নারীকে ধর্ষণ করা হয় উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয় রেপ করা হয় অথবা একজন মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করা হয় তাহলে ফতোয়া কি কি করা উচিত তখন সবাই মিলে ওই জালেমের বিরুদ্ধে দাঁড়ানো ফরজ যদি সে দাঁড়াতে না পারে তার প্রতিবেশী দাঁড়াবে সে না পারলে তার প্রতিবেশী দাঁড়াবে আর যখন সেও পারবে না পুরো উম্মাহ একসাথে মিলে দাঁড়াতে হবে সেটা কি হয়েছে করতে পেরেছি পতাকা ধরে রাখলেন এইভাবে পতাকা পড়তে দিলেন না এক পর্যায়ে এক এক কাফেরের তরোয়ারের আঘাতে তার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল এদিকে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন খবর পেয়ে বলছেন এইমাত্র জাফর শহীদ হলো এইমাত্র জাফর শহীদ হলো সুবহানাল্লাহ তখন তিনি তার চোখ দিয়ে পানি পড়ছে তিনি জাফরের বাসায় চলে গেলেন ছুটে চলে গেলেন জাফর ইবনে আবি তালেবের বাসায় তার ছোট ছোট বাচ্চা ছিল আপনার মনে বাচ্চা নাই ছোট ছোট বাচ্চা তাদেরকে বুকে জড়িয়ে কান্নাকাটি করছেন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল হয়ে কান্নাকাটি করছেন নবীজি বলে এটা আল্লাহর রহমত এটা আল্লাহর রহমত যে কাঁদতে পারে না তার মন তো পাষাণ জাফর শহীদ হয়ে গিয়েছে তারপরে তিনি হাসলেন আমাদের নবী হেসে উঠলেন সাহাবীরা বললেন যে আপনি একটু আগে কাঁদলেন এখন হেসে উঠলেন নবীজি বললেন এই মাত্র আমি দেখলাম যে জাফরকে দুজন ফেরেশতার মাধ্যমে আমার সামন দিয়ে নিয়ে যাওয়া হলো আমি দেখলাম জাফর জান্নাতে তার দুই হাত যে দুই কাটা হাত এই দুই কাটা হাতের বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাতে দুইটা পাখা দিয়েছে সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে ফল খাচ্ছে এই দৃশ্য দেখে আমি হেসে উঠলাম তো আমি এই জন্য বলছি আমাদের মৃতরা শহীদ আমাদের শহীদরা মৃত নয় আমাদের মৃতরা সরি আমাদের শহীদরা মৃত নয় আমাদের এই মা বোন শিশু নারী যাদেরকে মেরে ফেলা হয়েছে এরা কেউ মৃত নয় ইনশাআল্লাহ তারা জীবিত আছে এবং তারা এখন আল্লাহ পাককে কি বলছেন জানেন তারা আল্লাহকে বলছেন আল্লাহ আমাদেরকে আরেকবার ফিরিয়ে দাও আরও একবার এদের বিরুদ্ধে যুদ্ধ করে যেন শহীদ হয়ে আসতে পারে এখন অবস্থা একটু বোঝেন পুরো বিশ্বে এরা শক্তিশালী শক্তিশালী কি না শক্তিশালী এটা স্বীকার করতে হবে কারণ ওদের সাথে পুরো পশ্চিমারা আছে ন্যাটো আছে ইউনাইটেড নেশনস আছে ব্যাংকিং সিস্টেম আছে ওদের পারমাণবিক অস্ত্র আছে হ্যাঁ ওদের বড় বড় নিউক্লিয়ার মিসাইলস আছে ওদের মিডিয়া আছে মিডিয়া দিয়ে প্রোপাগান্ডা চালায় মানুষের ব্রেন ওয়াশ করে রেখে দিতে পারে ওদের অর্থনৈতিক ক্ষমতা আছে যে কাউকে অর্থনৈতিক অবরোধ দিয়ে দিতে পারে বললো যে তোমাদের স্যাংশন দিয়ে দিব যে বললো না কয়দিন আগে আমাদেরকে কী দেব স্যাংশন মানে ওটা হচ্ছে বাপের সম্পত্তি যখন চায় যাকে ইচ্ছা দিয়ে দেয় মানে স্যাংশন মানে কি আপনার টাকার মানটা কমায় দিবে একদম ফেলে দিবে মানে আপনার এক বোতল পানি কিনতে তখন দেখা যাবে যে 300 টাকা লাগছে এখন 20 টাকা লাগছে তখন লাগবে 300 টাকা মানে হাহাকার অবস্থায় স্যাংশন ইকোনমিক স্যাংশন তখন ইনফ্লুয়েশন হয় ইকোনমিক্সের ভাষায় ইনফ্লুয়েশন মানে হচ্ছে কি বুঝেন মানে এটা বলে মুদ্রাস্ফীতি মানে আপনার টাকাটা ফুলে যায় এমন না মুদ্রাস্ফীতি মানে টাকা স্ফীত হয়ে গেছে এমন না মানে টাকার মানটা ধাপাস করে পড়ে যায় যেহেতু অর্থনৈতিক কন্ট্রোল তার কাছে ব্যাংকিং সিস্টেম তার কাছে এই কারণে ও চাইলে এটা করতে পারে কিন্তু এত কিছুর পরেও এই বছর এই 2023 সালে ওদের মুদ্রা ব্যবস্থাকে বুড়া আঙ্গুল দেখিয়ে আফগানি মুদ্রা হয়েছে সবচেয়ে সেরা এটা কি জানেন আর কীভাবে হয়েছে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন জাকাত দিয়েছে ওরা কী করেছে জাকাত দিয়েছে ওরা দ্বৈত মুদ্রানীতি চালু করেছে এটা তো অনেকে বুঝবেন না মানে আমাদের দেশে একক মুদ্রানীতি ওরা দ্বৈত মুদ্রানীতি মানে শুধু ডলারেই সব কিছু হয় না ওখানে রুপিও কাজ করে ইরানি রুপিও কাজ করে পাকিস্তানের রুপিও কাজ করে তার মানে একটা মুদ্রার একচ্ছত্ব অধিকার থাকে না তখন এই অর্থনীতির মধ্যে একটা অন্যরকম ব্যালেন্স আসে ওরা অনেক স্মার্ট আপনারা যে মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত বলেন এই ভাইরা অনেক স্মার্ট আল্লাহ পাক তাদেরকে আরও শক্তিশালী করুন দোয়া করি আমরা আমাদের মুসলিম ভাইদের মধ্যে কোনো বিভক্তিতে যাব না কিন্তু আমরা মোনাফেকদের সাথে নাই আমরা মোনাফেক গাদ্দারদের সাথে নাই আমরা ইমানদার হকপন্থী জামা তাদের মধ্যে যত ফুরুড়ু থাক না কেন আমরা এদের সবার সাথে আছি ইনশাআল্লাহ
কিন্তু আমরা গাদ্দার মুনাফিকদের সাথে নাই আমরা ওই পশ্চিমার পাঁচটা দালালদের সাথে নাই আমরা যারা ইহুদিদেরকে সমর্থন দেয় ওদের সাথে আমরা নাই যারা মুজাহিদ ভাইদেরকে খারাজি বলে ওদের সাথে আমরা নাই হকপন্থী উলামায়ে কেরামদের মধ্যে শত শত দল থাক না কেন তারপরেও তারা একটা ছায়ার নিচে ছাতার নিচে আছে ইনশাআল্লাহ আমরা তাদের সবাইকে সম্মান করি তারা সবার সহবত নেবেন দোয়া নেবেন ইনশাআল্লাহ আলেমদের দোয়া অনেক বড় ব্যাপার আলেমদের দোয়ায় অনেক কিছু হয় আলেমদের দোয়া যার তাকদীর নসিব হবে দেখবেন আপনি চমকায় গেছেন দুনিয়া আখিরাত চমকায় গেছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন তো অবস্থাটা একটু বুঝিয়ে আমাদের করণীয় বলে শেষ করব অনেক লম্বা আলোচনা করে আদতে ফায়দা নাই কাজের কাজ খুব অল্প আসুন অবস্থা হচ্ছে এই আমি বললাম পলিটিক্যাল পাওয়ার বিশ্বের কাদের হাতে ভাই ওই জায়োনিস্টদের হাতেই ওদের উত্থান কবে থেকে হলো বিগত 100 বছর থেকে কত বছর এর আগে ছিল না এর আগে ছিল না তারপরে বিশ্বের অর্থনৈতিক চাবিকাঠি কাদের হাতে ভাই সত্যি কথা ওদের হাতেই ব্যাংকিং সিস্টেমগুলো কাদের হাতে ওরা সারা বিশ্বকে সুদ খাওয়াচ্ছে বিশ্বের মিডিয়া প্রযুক্তিগুলো কাদের নিয়ন্ত্রণে হ্যাঁ ওদের হাতে এই যে আপনারা বাচ্চাদেরকে একটা চ্যানেল দেখান না ডিজনি মনে আছে ডিজনি এটাও পর্যন্ত ওদের কাছে আপনি আপনি বিনোদন দেখবেন ফক্স একটা মেরা আছে ফক্স মিডিয়া এটাও ওদের বিবিসি সিএনএন ওদের নিউ ইয়র্ক টাইম ওদের কি লাগ কোনটা বলবেন আপনি একটা একটা করে বলেন আমি সবগুলো নাম বলে দিচ্ছি একটা একটা করে সেকশন বলেন অর্থনৈতিক ক্ষেত্রে যান আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ওদের মিডিয়াতে যান ওদের এই যে ইউটিউব কাদের ওদের ফেসবুক ওদের ফেসবুকে দাওয়াতি কাজ করা মানে মানে হচ্ছে এই যে কি বলবো কুমিরের কুমিরের জলাশয়ে নেমে ওর সাথে যুদ্ধ করার মতো এটা হচ্ছে কুমিরের জলাশয় ওখানে নেমে তারই সাথে যুদ্ধ করতেছে এটার নাম ফেসবুক আর এখানে দিনের পরিপূর্ণ জ্ঞান তো আপনি পাবেনই না এখানে আপনি বিচরণ করলে মাথাটা বিক্ষিপ্ত হয়ে যাবে খালি দেখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে আর মাশাআল্লাহ আমাদের কিছু ইউটিউবারও আছে এটাতে হিতাহিত জ্ঞান নাই নাই মানে ইসলামের বেসিক নলেজও নাই মানে কমন সেন্স যে কোনটা কন্টেন্ট দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না উম্মার এই অবস্থায় আমার কী প্রচার করা উচিত আর কী প্রচার করা উচিত না এইটুকু সেন্স নাই এখন সারা বিশ্ব থেকে একটা আওয়াজই ওঠা উচিত ছিল যে আমাদের জমি আমরা ফেরত চাই এবং আমরা এই ইহুদিবাদের পতন চাই আমরা ফিলিস্তিনি মুসলিম নির্যাতিত মুসলিম ভাই বোনদের পাশে আছি আমরা জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই একটা আওয়াজ ওঠা উচিত ছিল এখনও আপনি ইউটিউব ফেসবুকে ঢুকে দেখেন চুলকা চুলকি মাসআলা নিয়ে মানুষ ঝগড়া করতেছে কমন সেন্সও নাই যে কখন কী বলতে হবে কখন কোন দাওয়াত দিতে হবে আর মাশাআল্লাহ ইস্যু পাগল কিছু মানুষ আছে এই ফেসবুক স্ক্রল করবে ওই ওইখানে যা দেখলাম এই হইল আর অমুক দিন দেখলাম সেই হইল আর অমুককে দেখলাম সেই বললো আর তমুককে দেখলাম সেই বললো এইগুলোই ওয়াজ করতে থাকে ওয়াজের কোনো টপিকই নাই ওয়াজের কোনো টপিকই নাই আর মূল জায়গাটা থেকে আপনাকে সরায় ডালপালায় ব্যস্ত করে রাখবে মূল একটা জায়গা একটা মূল জায়গা থেকে আপনাকে সরায় দিয়ে ডালপালায় ব্যস্ত করে রাখবে যেমন মনে করেন জাতিসংঘ থেকে একজন আমাকে নক দিল যে আমি জাতিসংঘের চিলড্রেন্স ডিপার্টমেন্টে আছি ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে আপনার বিগত 5 বছরের লেকচারগুলো আমরা শুনেছি এখন এই বিষয়ে আপনার কিছু কথা আমরা স্পষ্ট করতে চাই একটা লাইভ সেশন চাই তা আমি আর জানি না সত্যি জানি না যে তার বয়স কত আর আমাদের তো এসব জানার কথাও না কেউ নাই তো ঠিক আছে লাইভ সেশন চান দিলাম এবং চেষ্টা করলাম যে পুরো ইতিহাসটাকে বলার একদম শুরু থেকে কীভাবে জায়োনিস্টরা এখানে ঢুকলো কীভাবে কী হলো আস্তে আস্তে এখন কী হচ্ছে ফিনিশিংটা কী হতে পারে তো এই পুরো লেকচারটা থেকে মানুষের দৃষ্টিকে সরায় নেওয়ার জন্যে দুই একজন বেরোয় গেল ব্যাস হ্যাঁ গায়রে মাহরামের সাথে লাইভ করেছেন দৃষ্টি হেফাজত করতে পারছেন না অমুক তমুক এইটা সেইটা বুঝলাম যে ভাই মনে করেন আমি একটা বড় অপরাধী করে ফেলেছি মনে করেন তো আপনার এই কথাটা ওই সময় কোথায় ছিল যখন আমাদের হেফাজতের নেতৃবৃন্দ টকশো করতো তখন ওঠান নাই কেন এই ইস্যুটা বুঝলাম ইস্যুটা আপনার লিগ্যাল ধরে নিলাম যে মনে করেন আমরা বড় গুনাহ কবিরা করে ফেলেছি মনে করেন ধরেন কথার কথা তর্কের খাতিরে মেনে নিলাম তো এই ইস্যুটা এখন উঠালেন কেন এই ইস্যুটা আপনি ওই টকশোর সময় উঠান নাই কেন
আল্লামা তাকি উসমানীও সাক্ষাৎকার দিয়েছেন সামনাসামনি, তখন বলেন নাই কেন? আমাদের হেফাজতের বড় বড় ওলামায়ে কেরাম সামনাসামনি ডিবেট করেছেন, তখন ওঠান নাই কেন? বহু মানুষ অনলাইনে লাইভ সেশন করেছে, তখন বলেন নাই কেন? তার মানে সমস্যাটা আপনার ইস্যুকে নিয়ে না, সমস্যাটা আপনার আবু তাহা আদনানকে নিয়ে। তো এতে করে কি হলো, মূল যে আলোচনাটা ছিল এখান থেকে কিছু মানুষের দৃষ্টি সরে গেল। আপনি আর প্যালেস্টাইন ইসরায়েল ওই ইস্যুটার দিকে ফোকাস না করে, আর ভাই আপনার ইমান এতই দুর্বল, 10 বছরের 12 বছরের একটা মেয়ে দেখে সিডিউস হয়ে যান, কথা মাইন্ড করেন না। এত দুর্বল হলে কেমনে হবে? রাস্তাঘাটে চলাফেরা করেন, বাজারে ঘাট করেন, এইটা করেন, সবসময় তো মেয়েদেরকে দেখতেই আসেন আপনারা। এটা কি তালেবান রাষ্ট্র, সব মেয়ে বোরখা পরে ঘোরে? আর সে বলছে যে, একজন বলছে যে এটা ফেতনা ছড়াতে পারে। আমা বলছে আমি যদি ফেতনা শিকার নাও হই, মেয়েটা আমাকে দেখে ফেতনা শিকার হতে পারে। তো তাই যদি হবে তাহলে আপনি যে অনলাইনে ওয়াজ করেন, আপনার চেহারাও তো মাশাল্লাহ অনেক সুন্দর, তো আপনার চেহারা দেখেও তো বহু দিনই দিনই বোন ফেতনায় পড়তে পারে, তো অনলাইনে আপনি ওয়াজ করা বাদ দিয়ে দেন। মানে কেন রে ভাই এত হিংসা, কেন রে ভাই এত হিংসা, কেন এত পরশ্রী কাতরতা? কেন আপনি বিশ্বাস করেন কারো সমালোচনা করে বা কাউকে জোর করে ছোট করে অন্যের সম্মান বাড়ে না? সম্মান দেয়ার মালিক আল্লাহ, মানুষের মনের মধ্যে কবুলিয়াত দেওয়ার মালিক আল্লাহ। এইসব ইস্যু সৃষ্টি করে আর এইসব ঝামেলা করে কারো সম্মান কেউ নষ্ট করতে পারে না। যার যার তাকওয়া, যার যার পরহেজগারিতা, যার যার কবুলিয়াত আল্লাহর কাছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইস্যু পাগল হয়েন না, মূল জায়গায় থাকেন। মূল জায়গা কি ভাই? মূল জায়গা হচ্ছে আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব, নিজে পালন করব, নিজের পরিবারকে আমরা পরিপূর্ণ মুসলিম পরিবার বানাবো, ইসলামের ব্যাপক দাওয়াতি কাজ করব, ওলামায়ে কেরামের ঐক্য ধরে রাখবো, একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করব, আল্লাহর পথে দাওয়াত হবে, প্রয়োজনে জিহাদ হবে, এবং এই পুরো বিশ্ব থেকে যত জালেম আছে এর শিকড় আমরা উপড়ায় ফেলব, এবং ইনশাআল্লাহ আমরা সব মাজলুমদের পাশে থাকব। মূল জায়গায় এতটুকু না, বাস এখানে থাকি, ডানে এভাবে এত এত কথা কেন? কোনো কোনো সময় উম্মার স্বার্থে কথা গোপন করতে হয়, কোনো কোনো সময় উম্মার স্বার্থে এমন কথাও গোপন করতে হয় যা আমার বলা উচিত ছিল, উম্মার স্বার্থে করতে হয়। কারণ আমি যদি এখন এই কথাটা বলি তাহলে উম্মার বিভক্তি আর একটু বেড়ে যাবে। মনে করেন, একটা এক্সাম্পল দিই, মনে করেন আমার এই ভাইয়ের নাম হচ্ছে আব্দুর রহমান, কথার কথা, উনি বড় একজন আলেম মানুষ এবং তার দ্বারা দিনের অনেক খেদমত হয়, একটা বই বেচারা লিখেছেন, বইয়ের মধ্যে কিছু তথ্য ভুল আছে। মনে করেন এটা আমার দৃষ্টিগোচর হয়েছে, আরও কয়েকজনের দৃষ্টিগোচর হয়েছে, তার নাম্বার আমার কাছে আছে, আমি তার সাথে চাইলেই কন্ট্যাক্ট করতে পারি। এখন আমার করণীয়টা কি বলেন তো? আমার করণীয় কি তাকে না জানিয়ে তার ওই ভুলটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে ধুয়ে রেখে দেওয়া, নাকি আমার কাজ হচ্ছে ভাই তাকে ফোনটা করে নক করা যায়, ভাই আব্দুর রহমান ভাই বইটা তো মাশাল্লাহ সুন্দর হয়েছে, মাশাল্লাহ আপনার দ্বারা দিনের অনেক খেদমত হচ্ছে, তো এই জায়গায় যদি এই তথ্যটা ঠিক করেন আরও ভালো হয়, বা আপনি আপনার পরের বইয়ে পরের কিতাবের মধ্যে এটা সংশোধন করেন, অথবা আপনি পরের লেকচারে এটা আপনি জাতির সামনে বলে দিয়েন, কোনটা করা উচিত ছিল বলেন। সমালোচনার সুস্থ সংস্কৃতি নেই আমাদের মধ্যে, সমালোচনার সুস্থ সংস্কৃতিও নেই আমাদের মধ্যে। মনে করেন আমাদের এখানে একজন রাজনৈতিক নেত্রী আছেন বা নেতা আছেন, কাজ করছেন অনেক ভালো, ভালো কাজের প্রশংসা করতে হবে কি না? এখন কিছু খারাপ কাজ করে ফেলেছেন মনে করেন, তো এখন আপনার প্রথম কাজটা কি? সরাসরি তাকে একদম ফেসবুকে নিয়ে এসে ওয়াশিং মেশিনের মধ্যে ধুয়ে রেখে দেওয়া, হ্যাঁ, নাকি আপনি তার সাথে দেখা করবেন, সাক্ষাৎ করুন বা কথা বলবেন, বা তাকে দাওয়াতটা পৌঁছাবেন যে ভাই এইটা মনে হয় এভাবে করলে ভালো হতো, জনগণ আপনার এই কথায় কষ্ট পাচ্ছে বা আপনার এই কাজে জনগণ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কোনটা উচিত ছিল? জাতিগতভাবে আমরা এই এই ভদ্রতা, আদব, কায়দা, বিহেভিয়ার শিখি নাই, আর এর পিছনে শুধু এক শ্রেণীর দাড়িটুপিওয়ালা মানুষ দায়ী নয়, এই মিডিয়াগুলোও দায়ী আছে। শুধু এই কারণে আপনাদেরকে বলি যে ভাই অফিসিয়াল মিডিয়া বাদ দিয়ে অন্য মিডিয়াগুলো নিয়েন না, এদের কাছে আমি এত ভয় পাই, মানে দুনিয়ার বুকে আমি ইহুদিদের চেয়ে ওদেরকে বেশি ভয় পাই, সিরিয়াসলি বলতেছে। কারণ কারণ মানে আমি যে সাফার করেছি এই সাফারিংস মানে আপনি চিন্তাই করতে পারবেন না এদের কারণে। একদিন সিরাতের একটা দাস দিচ্ছিলাম, সেখানে আপনি ভাই বাংলা বাজারে যান, বাংলা বাজারে আছে না বাইতুল মোকারমে বাংলা বাজার, ইসলামিক টাওয়ার, বইয়ের লাইব্রেরিগুলো আছে না, আপনি 50টা সিরাতের বই কিনেন, কয়টা? 50টা সিরাত বা
রাসূলের জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিনেন কয়টা কিনবেন এই 50টা বইয়ের মধ্যে মিনিমাম 40টা বইয়ের মধ্যে আপনি পাবেন কি পাবেন লেখকরা লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী এসেছে তখন তিনি ঘাবড়ে গিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলেছেন আমাকে চাদর দিয়ে আবৃত করো ওয়াকাদ খাশিতু আলা নাফসি আমার ভয় লাগছে তিনি সান্তনা দিলেন আপনার কোনো ভয় নাই আপনি এতিমের দেখাশোনা করেন বিধবার পাশে থাকেন মজলুমের পাশে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না তিনি রেস্ট নিলেন রেস্ট নিতে নিতে তার কাছে ওহী আসা কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গেল তা যে বন্ধ হয়ে গেছে তিনি খুব পেরেশান যে ওহী একবার আসলো জিব্রাইল আলাইহিস সালাম একদিন আসলেন আর আসেন না কেন কি হলো পাঁচটা আয়াত নাজিল হয়ে সব থেমে গেল আসছেন না কেন কি সমস্যা তো এই মানসিক চিন্তায় পেরেশানিতে একাধিকবার তিনি পাহাড়ে উঠেছেন নিজেকে শেষ করে ফেলার জন্য পঞ্চাশটা সিরাতের বইয়ের মধ্যে চল্লিশটার মধ্যে এখনও লেখা আছে আপনি দেখতে পারবেন না পারলে যদি না থাকে সবচেয়ে শ্রেষ্ঠ বই আর রাহিকুল মাখতুমেও আছে সবচেয়ে শ্রেষ্ঠ বই আর রাহিকুল মাখতুম আছে আমার বাসাতেও 100-এর উপর সিরাতের বইয়ের কালেকশন আছে ইনশাআল্লাহ কিন্তু আমি এটা নিয়ে কোনো কথা বলি নাই বইও আছে লেখকও আছে প্রকাশনা সংস্থাও আছে সেই কথাগুলো এখনও আছে কিন্তু সেই ইস্যুটা আর এখন আর নাই তাহলে ওই সময়ে দুই বছর তিন বছর আগে ইস্যুটা কেন তোলা হয়েছিল এটা হলো আপনার মিডিয়ার কারসাজি যার দ্বারা দিনের কোনো খেদমত হবে ওকে মানুষের সামনে ছোট করার চেষ্টা করা তা এতই যদি সমস্যা তাহলে এখন বইগুলো ব্যান করে দেয় নাই কেন আমি লাইনটা স্পষ্ট করে বলছি পাহাড়ের উপরে উঠে নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করেছিলেন এভাবে লেখা আছে দেখেন না আপনি না থাকলে আমার নামটা চেঞ্জ করে ফেলব তাহলে আমি বলছি ইহুদিদের চেয়ে আমি এদেরকে বেশি ভয় করি তিলকে তাল বানায় ফেলতে পারে তিলকে পুরো তাল বানায় ফেলতে পারে তখন মানুষ ওইটা নিয়ে সারা দেশ তোলপার একদিন এক্সাম্পল দিচ্ছি কোরআন হাতে নিয়ে রায়হান আছে নাকি এখানে আসস তো তুই ও বেচারা কি করছে ও বোঝে নাই ও তো ছোট ছেলে মানুষ ও বোঝে নাই ওই থ্রাম লাইন দেওয়ার সময় এটা বাম হাত হয়ে গেছে কি এটা কি হয়ে গেছে এরি বাপরে বাপ যে ধোলাইটা করলো আমাকে ওয়াশিং মেশিনে ঢুকে একদম ধুয়ে সাফ করে ফেলেন মিডিয়া আর ডক্টর জাকির নায়েক স্যার আমাকে বলেছিলেন এই সাক্ষাতেই বলেছিলেন যে নিজের গন্তব্যে অটল থাকবা নিজের গন্তব্যে অটল থাকতে হবে একজন দায়ীকে আশেপাশে অনেকে অনেক কথা বলবে কোনো কথা কানও দেওয়া যাবে না এবং তুমি যদি এগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে যাও তোমার গন্তব্য থেকে সরে যাবা এই জন্য কোনো কথা বলিনি কিন্তু হেভি ধোয়া ধুইল একদম গালি গালাস এটা সেটা তারপরে তো বোঝা গেল যে আসলে এটা ডানহাতে ছিল কিন্তু তখন যারা ধুয়েছিল আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে তারা কিন্তু আমাকে সরি বলে না এখন কেয়ামতের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠবো ওদের আমল নামা থেকে গীবতের নেকি দেওয়া লাগবে না এই ঋণটা আপনি কেমন করে শোধ করবেন এটা তো মানুষের সাথে জড়িত হক আর একদিন নামাজের না একদিন উহুদের তো এটা বাদ দেন একজন শহীদ সাহাবীর মাকবারা থেকে যদি কেউ কোনো ঘ্রাণ পায় মনে করেন আল্লামা তারেক জামিল হুজুর গিয়েছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে আপনি গিয়েছেন মনে করেন এরকম অনেক মানুষই পেয়েছে আপনি গিয়েছেন এমন একজন সাহাবীর কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘ্রাণ পাচ্ছেন আপনি পাচ্ছেন হয়তো আর দশজন পাচ্ছে না এই পাঁচজন পাচ্ছে ওই দশজন পাচ্ছে না হতে পারে পারে কি না আল্লাহ পাকের কুদরত কারিশমা নাই যে পাচ্ছে পাচ্ছে বলেই যে সে জান্নাতি এমনও তো না ব্যাপারটা কি এমন না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন যখন তাকে দাফন করার পরে এত সুঘ্রাণ ছড়িয়েছে মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো মেশকাম্বারের ঘ্রাণ বেরোচ্ছে কবর থেকে এখনও বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে 10 বছর আগে ইন্তেকাল করেছেন এখনও লাশ অক্ষত আছে এটা কি মিথ্যা কথা এই কারিশ্মাগুলো নাই তো মনে করেন একজন পেয়েছে তো সে তার আবেগটা কীভাবে প্রকাশ করবে সে কি বলবে যে আমি জাহান্নামের ঘ্রাণ পাচ্ছি কি বলতে পারে শব্দটা কি প্রয়োগ করতে পারে ওরে বাপরে বাপ এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামাজাবি বেশিরভাগই লামাজাবি ছিল তারা মাজহাব মানে না বাট শায়েখ মানে অবশ্য এটা আবার একটা পয়েন্ট আছে কোনো মাজহাবি মানি না আমি কোনো মাজহাবি মানি না কিন্তু আমার শায়েখকে মানি আমার শায়েখ যা বলবে তাই আমার কথা রাগ করছেন
রাগ করেন না, এটা ভুল, এটা ভুল পথ, এটা একটা ভুল পথ। আপনি যদি মাযহাব না মানেন তাহলে আপনাকে মুজতাহিদ হতে হবে। একজন মুজতাহিদ যে যার মাযহাব মানার দরকার নাই, সে কোরআন সুন্নাহ সব জ্ঞান জানে, আপনার তো মাযহাব মানার দরকারই নাই, আপনি তো মুজতাহিদ নিজেই, মাশাআল্লাহ আমরা তখন আপনাকে মানব। কিন্তু আপনি তো মুজতাহিদ নন, বরং আপনি কোনো কোনো ক্ষেত্রে কোরআনও তেলাওয়াত করতে পারেন না, হাদিসের এবারও তো পড়তে পারেন না, আপনি কোনো ফিকহের মাসআলা দিতে পারবেন না, তাহলে তো আপনাকে কোনো ইমামের অনুসরণ করতেই হবে, এবং সেটা আপনি করছেনও তো, মাশাআল্লাহ আপনি শায়েখকে ফলো করছেন, ওটা তো মাযহাব মানাই হলো, তাই না? আদতে যা হয়েছে, চার মাযহাবকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন, আদতে কিন্তু এটা হলো, প্রতিষ্ঠিত মাযহাবগুলোকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন, মাযহাবে জাকারিয়া, মাযহাবে রাজ্জাকিয়া, এরকম কিছু মাযহাব চালু হলো আর কি, নতুন নতুন মাযহাব এগুলো, এর বাইরে আপনি যাবেন না। উনি যদি বলেন তালেবান খারাজি, আপনিও বলবেন তালেবান খারাজি, উনি যদি বলেন অমুক আদনানি গোষ্ঠী, আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী, তাহলে আপনি তো আপনার শায়েখের মুকাল্লিদ, আপনি কি যাচাই করতে পারেন আসলে কারা খারাজি, কারা এই, কারা সেই? আদতে লা মাযহাবি বলে কোনো শব্দ নাই, আমরা সবাই কোনো না কোনো মাযহাব ফলো করি। বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন দেখি, বলেন একটা না একটা নাম বলেন, মাশাআল্লাহ কি বলেছেন? আব্দুল মালিক দামাত বারাকাত, আচ্ছা মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, উনার মতো মুহাদ্দিস এই উপমহাদেশে খুব কমই আছে, ঠিক না বেঠিক? এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাযহাব চালু করেছেন, নাকি তিনিও একটা মাযহাবকে ফলো করেন? এখন আপনি, আমি তো কোরআনই পড়তে পারি না, হাদিসও বুঝি না, মাসালও জানি না, ফেকও বুঝি না, দুই দিন চারটা চটি বই পড়ে আপনি মুস্তাহিদ হয়ে গেলেন? মূলত এটা হয়ে গেল শায়েক পূজা, কি হলো? আপনি কোনো শায়েককে ফলো করেন আমি আপনাকে দোষ দিচ্ছি না, নেগেটিভ বলছি না, কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে, ওপেন মাইন্ডেড হতে হবে, এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নেবেন। এখন মূল কথাটা আসেন, এই যে শুরু করলো ঘ্রাণ ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ পেয়েছি, আরে বাপরে বাপ, জান্নাতের ঘ্রাণ দুনিয়া থেকে পাওয়া যায় না, এই সেই, তখন মনে হচ্ছিল যে আল্লাহ এই মিডিয়াগুলোর চাইতে আমাদের বড় শত্রু মনে আর কেউ নাই, ঠিক আছে? নামাজের আপনাকে গুরুত্ব বোঝাচ্ছিলাম, যে কোনো মক্তবে হোক, মাদ্রাসায় হোক, ওলামা একাডেমি, এগুলো বোঝান, আমাদেরকে শিখিয়েছেন ছোটোবেলায়, যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো, সুন্দর করে বলো, যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, স্পষ্ট করে সুন্দর করে বলো, তাড়াহুড়া করো না। এখন আপনি মনে করেন বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে কানা বলে কোনো শব্দ আছে? বলেন তো কথাটা বুঝেন কি, শব্দটা ইয়াকা, শব্দটা কি ইয়াকা? একটা শব্দ না'বুদু, একটা শব্দ ওয়া ইয়াকা, একটা শব্দ নাস্তাইন, একটা শব্দ, তো আপনি পড়ছেন ইয়া ইয়া কানা আবুদু, ইয়া কানা আবুদু, তো এই কানা মানে আবার কে? শব্দটা হচ্ছে ইয়া কা না আবুদু, এই তো ইয়া কা না আবুদু ওয়া ইয়া কা নাস্তাইন। তো এখন আমাদেরকে শেখানো হচ্ছে, ছোটোবেলা থেকে শিখেছি আমরা, যে সুন্দর করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করবে, যাতে প্রত্যেকটা শব্দের পার্থক্য বোঝা যায়। আপনি বলছেন, ধরেন কথার কথা, আপনি বলছেন, আমি বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখন কেউ বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো শব্দটা কি হু আকবার না আল্লাহু আকবার? একটা সৌন্দর্য আছে না, এইটাই বুঝাচ্ছিলাম যে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, এরই বাপরে বাপ কী দিয়ে শুরু করলো, তখন মনে হচ্ছে সংসদে বিল পাস করা খালি বাকি রাখছে, এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবে, এটা মনে হচ্ছিল আমার কাছে, হায় রে বাঙালি জাতি। ভাই মূল কথা আজকের লেকচারের, পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না, মূল জায়গায় থাকবেন, শাখা পোশাখায় যাবেন না, আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব, নিজে করব, আমার পরিবারে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, আমরা ওলামায়ে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না, আমরা ইস্যু পাগল হব না, আমরা মাজলুমের পক্ষে থাকব, আমরা জালেমের বিপক্ষে থাকব, মুনাফিকদের সাথে কোনো আপোষ নাই, জালেমদের সাথে কোনো আপোষ নাই, আমরা উম্মার ঐক্যের চেষ্টা করব, বিভক্তির দিকে যাব না, আমরা হালাল খাব, আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব, আমরা আনুগত্য করব,
আমরা তাদের সাথে বিদ্রোহে যাব না, তাদেরকে ওয়াজ নসিহত করব, বোঝানোর চেষ্টা করব এবং ওই জাতিগত ঐক্য ধরে রাখব। হ্যাঁ, তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা করার তাই করব ইনশাআল্লাহ। কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন? যাচ্ছেন না। অতএব এখানে আমরা কোনো ফাসাদ সৃষ্টি করব না, কোনো দরকার নাই ভাই। মুসলিম মুসলিম মারামারি করে এগুলো শহীদ না, মুসলিম মুসলিম লাঠি বৈঠা নিয়ে মারামারি করে এগুলো শহীদ হবে না, সাবধান, এটা সঠিক পথ নয়। তবে আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে নসিহত করব, দোয়া করব, জাতিগত ঐক্য ধরে রাখব এবং আমাদের লক্ষ্য আমরা স্থির রাখবো। আমাদের লক্ষ্যটা কি ভাই? ওই বাইতুল মুকাদ্দাস। লক্ষ্যটা কি? বাইতুল মুকাদ্দাস। ইনশাআল্লাহ পুরো বিশ্ব থেকে আস্তে আস্তে জালেমদের পতন ঘটবে ইনশাআল্লাহ। মাজলুমের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের শহীদরা মৃত নন ইনশাআল্লাহ, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। আমরা সবাই মন খুলে দোয়া করব তাদের জন্য। এখন কনক্লুশনে আসেন, বিশ্বের এই অবস্থায় আমাদের অবস্থাটা কি একটু দেখাই, তারপর শেষ করে দিই। একটু বসেন, দশটা মিনিট খালি মনোযোগ দেন। আমাদের অবস্থা কি দেখেন? পুরো বিশ্বে কি আমাদের খেলাফা আছে? না, বললাম নাই। পুরো বিশ্বের অর্থনৈতিক শক্তি আমাদের হাতে আছে? না। রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে? না। বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে? না। নাই। আমাদের কি মিডিয়াগুলো সব স্বতন্ত্র, নিজের স্বাধীন? না। আমাদের কি এই পারমাণবিক অস্ত্রশস্ত্র ওয়েপেন্স আছে? না। আছে ভাই? না। নাই। আমাদের কি ঐক্যবদ্ধ জাতির একটা নেতা আছে? ওয়ান আমির ওয়ান জামা এরকম কিছু আছে? নাই। এখন এই অবস্থায় আমরা যদি আমাদের অবস্থানকে উন্নত করতে চাই, বিশৃঙ্খলা করে না, একটু বসেন, জাস্ট পাঁচটা মিনিট বসেন, শেষ করে দিচ্ছি, একটু পরে দোয়া হবে, তারপরে আমরা যাব। এই অবস্থায় আমরা কি চাই, আগে আমাকে বলেন, আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক? আগের মতো বলতে রাসূলের যুগের মতো, সাহাবিদের যুগের মতো? আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক? তাহলে ভাই সর্বপ্রথম আমাদের সবাইকে ইলম অর্জন করতে হবে, রাজি আছে কি না? পড়াশোনা করতে রাজি আছে কি না ইনশাআল্লাহ? সবাই কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ, রাজি আছে কি না? সবাই কোরআনের অর্থ পড়বো, রাজি আছে কি না? প্রতিদিন কমপক্ষে পাঁচটা করে হাদিস পড়বো, রাজি আছে কি না? বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে সহবতে থাকবো, রাজি আছে কি না? আমরা সবাই হালাল খাবো ইনশাআল্লাহ, রাজি আছে কি না? হারাম থেকে দূরে থাকবো, রাজি আছে কি না? আমাদের পরিবারে আমরা বেপরদামি ঢুকতে দিব না, রাজি আছি? আমাদের সন্তানদেরকে মানুষ করবো, রাজি আছি? আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব সৃষ্ট কোনো ফাসাদ সৃষ্টি করবো না, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা মুসলিম উম্মাহ নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করবো, রাজি আছে কি না? তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবো, রাজি আছি কি না? আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করবো না, রাজি আছে কি না? আমরা সবাই মিলে দিনের দাওয়াতি কাজ করবো, রাজি আছে কি না? আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দিনের জন্য জিহাদ করবো, রাজি আছে কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। শেষ কথা শুনে রাখেন, এই জুলুম চিরস্থায়ী হবে না। ওরা ঢুকেছে কেন? উত্তর, ওরা ঢুকেছে ওরা দাজ্জালের জন্য রাষ্ট্র কায়েম করতে চায়, সেটা তারা করে ফেলেছে। দাজ্জাল আসবে কখন? কখন আসবে? উত্তর শুনেন, দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে। ভালো করে বোঝেন এই অংশটা, খুব ভালো করে বোঝেন, দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে। সে এখন কোথায় আছে? মঙ্গল গ্রহে? এই দুনিয়াতে। কোথায় আছে? এই দুনিয়াতে। সে এসে কী করবে? সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কাদেরকে নিয়ে? এখন সেই ইহুদিরা কি বিশ্ব শাসন করছে না করছে না? সহযোগিতা নিয়েই হোক আর একাই হোক, করছে না করছে না? অচিরেই সে আর সহযোগিতাও নিবে না, সে একাই করবে, কারণ সে দাজ্জালের জন্য তার মঞ্চ প্রস্তুত করছে। কেন সেই কাজটা করতে চায়? কারণ সে, তারা মনে করে সে দাজ্জাল নয়, তারা মনে করে সে দাজ্জাল নয়, তারা মনে করে সে দাজ্জাল নয়, সে তাদের মসিহ বা ত্রাণকর্তা। আমার কথা কি বুঝতে পারছেন? ওরা মনে করে না যে সে দাজ্জাল, ওরা মনে করে সে তাদের মসিহ, প্রতিশ্রুত ত্রাণকর্তা, যে আসলে পরে তারা বিশ্ব শাসন করবে বলে তাওরাতে লেখা আছে। ওরা এমনটা, এই বিশ্বাস সঠিক না ভুল? ওদের মাসি এসেছিল না আসে নাই? তিনি কে ছিলেন? তিনি কোথায় আছেন? তিনি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। তিনি কি মৃত? তাকে কি শুলে চড়ানো হয়েছে? ক্রুশবিদ্ধ করা হয়েছে? হত্যা করা হয়েছে? তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কারা চেষ্টা করেছিল? এই হতভাগে ইহুদিরা, ওরাই তাদের মাসিহকে হত্যার চেষ্টা করেছিল। এই জন্য আল্লাহ পাক দাজ্জালকে দিয়ে ওদেরকে প্রতারিত করবেন ইনশাআল্লাহ।
ওর অপেক্ষায় বসে আছে একজন আসবে, সেই একজন কিন্তু দাজ্জাল, সে মাসিহ নয়। এখন দাজ্জাল এসে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? আচ্ছা, শাসন করতে হলে কি কি লাগে ভাই? রাজনৈতিক ক্ষমতা লাগে না? লাগে না। দেশ লাগে না? লাগে না। রাজধানী লাগে? অস্ত্র লাগে? মিডিয়া লাগে? চারপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ লাগে? এগুলো অর্জন করেছে না করে নাই? এরপরে আমি কিভাবে আপনাকে বুঝাবো, আর কোন ভাষায় বুঝাবো যে সময় বেশি বাকি নাই? এরপরেও যে ব্যক্তি বুঝতে পারছে না, আমি বিনয়ের সাথে বলবো আপনি আপনার অন্তরের চিকিৎসা করেন। অন্তরের চিকিৎসার জন্যে হকপন্থী ওলামায়ে কেরামের কাছে গিয়ে মারেফত অর্জন করেন। মারেফত বুঝেন কি? এই যে আমরা ইসলাম প্র্যাকটিস করি যেগুলো, এগুলোর মধ্যে অনেক সময় মারেফত থাকে না। এটা তাজকিয়া, আত্মশুদ্ধি, ইহসান, এগুলো আল্লাহওয়ালা মানুষের সহবতে গিয়ে অর্জিত হয়। এমন আল্লাহওয়ালা মানুষ আছেন বাংলার মাটিতে যাদের কাছে গেলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে, মনের মধ্যে নূর আসবে, তাজকিয়া আসবে, এবং আপনার অন্তর্দৃষ্টি প্রখর হবে। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে কি হচ্ছে। সবাই কি সব দেখতে পারে? না। ওই যে মুসা আর খিদির আলাইহিমাসসালাম, মুসা কি বলছিলেন, নৌকা কেন ফুটা করলেন, বাচ্চা কেন হত্যা করলেন, তাই না? মনে আছে? দেওয়াল কেন নির্মাণ করলেন? নবী হয়েও বুঝতে পারছেন না তিনি কেন, বিকজ তার কাছে ওই বাসির আল্লাহ পাক তখন দেন নাই যা তিনি খিজিরকে দিয়েছেন। আর খিজির আলাইহিস সালাম বলছেন বাচ্চা হত্যা না করলে বড় হয়ে কাফের হবে, ওই যে গণজাগরণ মঞ্চে যাবে আর কি। কথা বুঝতে পারছেন না? আল্লাহ মাফ কর, ছোটবেলায় মেরে দিলাম। তারপরে এই নৌকা কেন ফুটা করলাম, নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত, আর দেয়াল নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে এই এতিম বাচ্চার সম্পদ আছে। তাহলে এখানে কে সঠিক, মুসা আলাইহিসসালাম না খেদের? এটা কেবল অন্তর্দৃষ্টি, এটা অর্জিত না হলে আপনি তো বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে। যদি এত এত এভিডেন্স দেওয়ার পরে আপনি বুঝতে না পারেন যে সময়টা এখন ক্লোজিং ডাউন, তাহলে আমি বলবো আপনি রুহের চিকিৎসা করেন। আর একটা চিকিৎসা হচ্ছে সুরা কাহাফ তেলাওয়াত করেন। কোন সুরা? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এখন ও এই মঞ্চ প্রস্তুত করে ফেলেছে, সে বের হয়ে কাজ করবে আর কি করবে, সে 40 দিন বিশ্ব শাসন করবে। কতদিন ভাই? 40 দিন। প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কতদিন সমান? 1 বছর। চিন্তার বিষয় আছে না নাই? একটা দিন কেমন করে 1 বছর হতে পারে? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নামাজ পড়বো কেমন করে? আল্লাহ নবী বলছেন সময় অনুমান করে হিসেব করে নিও। টিকটক প্রজন্মকে বলি আর আমাদের তরুণ ভাইদেরকে বলি, যারা আমরা সারাদিন খাওয়া আর চাকরি বাকরি ব্যবসায় ব্যস্ত হয়ে আছি, একটু একটু বলি, একটু দাঁড়ান, চিন্তা করেন, থামেন, চিন্তা করেন, একটু দাঁড়ান, থামেন, চিন্তা করেন। যদি একদিন 1 বছরের সমান হয়ে যায় তাহলে বিশ্বে কিছু একটা তো হতে যাচ্ছে, তাই না? অথবা এর কোনো রূপক অর্থ আছে যেটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। তার পরের দিনটা হবে 1 মাসের সমান। যদি বিশ্বে বড় কিছু হয় তাহলে তো আর্নিক গতি থেমে যাবে, তখন কি হবে? আমরা তো বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত। আমিও এক বিল্ডিংয়েই ভাড়া থাকি ভাই, ভাড়া থাকি, আর আমার পরিবারকে বলি যে আল্লাপাক যদি কখনো সামর্থ্য দেয় আমাকে ছোট করে কোনো বাসা টাসা করার, আমি কোনোদিনও ফ্ল্যাট কিনবো না ইনশাআল্লাহ, কারণ আমি জানি যে একটা বড় ভূমিকম্প হবে, আমার মন বলে। আল্লাহ মাফ করুক, আল্লাপাক মাফ করুক আমাদেরকে। তাই ভাই একতলা দুইতলার বেশি যায়েন না, যদি আল্লাহ না করি এমন কিছু হয়েও যায় তবে অ্যাটলিস্ট আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ। ওই জন্য আমরা একতলার চিন্তা করতেছি, যদি কিছু পাইও আল্লাপাক যদি কোনোদিন আমাদেরকে একটু জায়গার সামর্থ্য দেন, একতলা বাড়ি, একতলা হায়েস্ট দুইতলা, এর বেশি না। হ্যাঁ, টিন শেড হলে আরও ভালো হয়। জাপানের মানুষ ওরা কাগজ দিয়ে বাড়ি বানায়, ওটা ভূমিকম্প প্রবণ এলাকা। এতটুকু বলে রাখি আল্লাহর গজবটা তো আর এমনি এমনি আসবে না, কারণ আছে তো। ভূমিকম্প আসার মূল কারণ হচ্ছে জেনা। কী কারণ ভাই? আর আপনি আমাকে বলেন ঢাকা শহরের মূল পাপ কী? আপনি বলেন তো ঢাকা শহরের মূল পাপ কী? এখন পর্যন্ত যে আল্লাহ পাকের গজব আসে নাই, এটাই আমাদের প্রতি আল্লাহর অনেক বড় রহমত ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই গজবগুলো থেকে হেফাজত করেন, আমাদেরকে আল্লাহ পাক জেনার পাপ থেকে বাঁচান। শেষ করে দেই, শেষ করে দেওয়ার আগে তো কিছু কথা আছে, যেটা বলছিলাম একদিন হবে 1 বছর, তারপরের দিন 1 মাস, তারপরের দিন 1 সপ্তাহের সমান। প্রথম দিন 1 বছর, তারপরের দিন 1
এক মাস তারপরের দিন এক সপ্তাহ তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই এভাবে সে বিশ্ব শাসন করবে চষে বেড়াবে চষে বেড়াবে বিশ্বের যেখানেই যাবে ফাসাদ সৃষ্টি করবে যে তার আনুগত্য করবে সে ওকে জান্নাত দান করবে ওর জান্নাতই জাহান্নাম আর যে তার আনুগত্য করবে না ওকে জাহান্নামে ঢোকাবে ওর জাহান্নামই জান্নাত জান্নাত এখন আমাকে বলেন যে এই এভাবে দাপটের সাথে বিশ্ব শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে হবে কি না সেগুলো নিয়ন্ত্রণ ওর অনুসারীদের হাতে চলে গেছে কি যায় নাই বাস এটা কি আগেও ওদের হাতে গিয়েছিল না প্রথমবার হয়েছে প্রথমবার এটা বুঝতে হবে আপনাকে অতএব দাজ্জাল আসছেন না বা আসছে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদী আসছেন না ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আসবেন এবং দাজ্জাল আসার পর ঈসা আলাইহিস সালাম আসবেন ঈসা আলাইহিস সালাম এসে তাকে হত্যা করবে এই জেরুজালেমের ফিলিস্তিনের বাবেলুদ নামক জায়গায় তারপরে ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ এই পুরো ফিলিস্তিনে ইনশাআল্লাহ সেখান থেকে ঈসা আলাইহিস সালাম 40 বছর পুরো বিশ্বটাকে আবার শাসন করবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ আপনারা ইলেকশন করেন হরতাল করেন এই করেন সেই করেন আমার কথাটা ছোট ভাই হিসেবে বিশ্বাস করেন আমি কোন দলের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ভারত ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ এই জেরুজালেম ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলা ঈসা আলাইহিস সালাম শাসন করবে তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকেন কোনো লাভ নাই আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে এখন একটা মজার প্রশ্ন এই প্রশ্নটা দিয়ে শেষ করি তো ইমাম মাহদী আবার কখন আসবেন আমরা তো বুঝলাম ইমাম মাহদী আসবেন তারপরে দাজ্জাল তারপরে ঈসা আলাইহিস সালাম তারপরে খেলাফা এই তো তার ইমাম মাহদী আবার কখন আমাদের বুয়েটের মাহদী বের হয় পাঞ্জাব থেকে মাহদী বের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মাহদী বের হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহদী বের হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না কথা ক্লিয়ার এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে কার বংশ তার আসল নাম মুহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খাড়া কপাল চওড়া চেহারার গরণটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেয়ার জন্যে মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন ভয়ে আমাকে দায়িত্ব দিও না এই ভয়ে ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলে ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা তাওয়াফ করি এখানে যে হাজারে আসওয়াদ আছে না আর এই যে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহদী এবং তার হাতে মানুষ বায়াত নেবে 313 জন কতজন ওই তালুত বাহিনীতে 313 বদরও 313 এখানেও 313 এবার শুরু হবে আসল খেলা এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনু কালব কোন গোত্র এই বনু কালব এই ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করবে আল মাহদী এই যুদ্ধে জয়লাভ করবেন ইনশাআল্লাহ তারপরে সিরিয়া শাম থেকে শাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই মাহদীর সাথে যুদ্ধ করার জন্যে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় ধসিয়ে দেবে কোন জায়গা বাইদা এটাই এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাআল্লাহ কোনো দিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয় আল্লাহ আকবার এভাবে চলবে তবে মাহদী কখন আসবেন আগে মালহামা তারপর মাহদী মালহামা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সত্যিকারের সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল করেছে করে নাই
এই বিশ্বে তো সোনা চলে না, কি চলে? তেল। তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে। নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে 100 জন যোদ্ধার মধ্যে 99 জনই মারা যাবে। না বুঝবো, একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে 100 জনের মধ্যে 99% মারা গেছে? তার মানে এটা হয়নি এখনও। আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে? যদি সেটা ঢাল তলোয়ারের যুদ্ধ হলে কি মরতে পারে? নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারা যায়। এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র? নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে, হতে পারে যদি এই যুগে সেটা হয়। আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান সেটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি, এটা সঠিক হতে পারে, বেঠিক হতে পারে। অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি। তারপর এই ইউফ্রেটিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা ঘটবে। আল্লাহ নবী আরও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা, আমাদের কথা বলছে, মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও, কোনো মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায়, মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি, ওরা মারামারি করে শেষ হয়ে যায় যাক, বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে। যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায় যেটার আশঙ্কা অনেকেই করেন, মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়েন তারা করেন, পলিটিক্স যারা করেন তারা করেন, এবং এই জায়নিস্টরা চাচ্ছে, এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক। একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয়, একবার সিরিয়ার ইস্যু তুলে দেয়, একবার হ্যাঁ একবার আফগান ইস্যু তুলে দেয়, একবার ইরাকে ইস্যু তুলে দেয়, একবার প্রথম বিশ্বযুদ্ধ লাগায়, একবার দ্বিতীয়টা লাগায়, ওরা খুব করে চাচ্ছে যেন আরও একটা লাগে। এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে। সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কি না আল্লাহ ভালো জানে। এগুলো ভাবতে হবে এবং আমাদের করণীয় ফিক্স করতে হবে। তবে করণীয় ওই ওই কথাগুলোই যেগুলো আগে বলেছি, যদি কিয়ামত হতে আর একদিনও বাকি থাকে করণীয় এগুলোই থাকবে, চেঞ্জ হবে না, তাই না? কিয়ামত হতে যদি একদিনও বাকি থাকে তাহলেও আমাদের কাজ এলম অর্জন, আমল করা, পরিবার ঠিক করা, হালাল খাওয়া, বেশি বেশি তাজকিয়া, দাওয়াত ও জিহাদ, আর কোনো আমল আছে আমাদের? এগুলোই কাজ। তো এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন। ইসলামের বিজয় অপেক্ষা করছে। এখন যেটা দেখছেন এর জন্য আমাদের করণীয় কি কি ছিল এই কয়েকটা পয়েন্ট বলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই মিলে একটা টেবিলে বসতে পারতাম যেটা আমরা পারি নাই, আমরা সবাই মিলে একটা রেজুলেশন পাস করে একটা বাহিনী গঠন করতে পারতাম, আমরা ওদের সাথে অয়েল বয়কট করতে পারতাম, আমরা ওদের সাথে বাণিজ্য বন্ধ করতে পারতাম, ওদের রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করতে পারতাম, আমরা ওদেরকে দুইটা শর্ত দিতাম, এক তোমরা এই হোলি ল্যান্ড ছেড়ে চলে যাবা, যেখান থেকে রাষ্ট্র ওখানে ফেরত যাবা, অথবা পুরো মুসলিম উম্মা সম্মিলিতভাবে একজন সৈন্য বাকি থাকা পর্যন্ত তোমাদের সাথে আমরা যুদ্ধ চালা যাবো ইনশাআল্লাহ। এই দুটো অপশন ছাড়া ওদের সাথে কথা বলার কোনো ভাষা নাই। যারা হাসপাতালে বোম মারতে পারে, যারা একদিনে 600টা বাচ্চাকে, নিরীহ বাচ্চাকে বোম মেরে হত্যা করতে পারে, ওদের সাথে নিগোসিয়েশন, শান্তি চুক্তির কোনো কথাই উঠতে পারে না। ওদের সাথে একটাই ভাষা চালু থাকতে পারে, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা, এবং সেটা আমরা না করলেও ফিলিস্তিনিরা করবে। ওরা এগুলো ভুলে যাবে না, ওরা ভুলে যাবে না। ওই যে বাচ্চাগুলো দেখছে ওর বাপকে মেরে ফেলা হলো, ওর মাকে মেরে ফেলা হলো, ও বাড়ি, ওর বাড়ি কেড়ে নিল, ওই বাচ্চা কি ওই ওই ক্ষোভ লালন করবে না মনে করেছেন? ওই বাচ্চার বয়স যখন 18 বছর 20 বছর হবে ইনশাল্লাহ ও দেখবেন দেইফের মতো সেনাবাহিনীর কমান্ডার হয়ে গেছে ইনশাল্লাহ। আপনি কেন ওদেরকে একতরফাভাবে দোষ দিবেন কেন? বিগত প্রায় 70 বছর থেকে ওদেরকে পিটাচ্ছেন আপনারা। একটা একটা জাতিকে যখন আপনি মারতে থাকবেন, মারতে থাকবেন, মারতে থাকবেন, শেষমেশ তারা কী করবে জানেন? স্যার সলিমুল্লাহ তিনি বলছিলেন, তাকে চিনেন না, অনেক বড় একজন বুদ্ধিজীবী, তিনি বলছিলেন একটা পর্যায়ে গিয়ে মানুষ সুইসাইড নীতি গ্রহণ করে। সুইসাইড নীতি মানে এই জায়গায় আমরা বসবাস করছি, আপনারা এসে মারতেই আছেন, মারতেই আছেন, মারতেই আছেন, শেষমেশ গিয়ে এই যে গুটি কয়েক মানুষ বেঁচে আছে এর একটা নীতি অবলম্বন করে, আরে ভাই এমনি তো মায়ের খাচ্ছি, অতএব একটু আক্রমণ করে মরলে সমস্যা কোথায়? ওরা শুধু ওই নীতি অবলম্বন করেছে। এখানে আপনি বিশ্বের কেউ ওদেরকে দোষ দিতে পারবে না ইনশাআল্লাহ। যে ওদেরকে সন্ত্রাসী বলবে সে বড় সন্ত্রাসী, পৃথিবীতে ওদের চেয়ে বড়, পৃথিবীতে এই রাষ্ট্রটার মতো বড় কোনো সন্ত্রাসী রাষ্ট্র নাই, পৃথিবীতে এই রাষ্ট্রটার মতো বড় কোনো সন্ত্রাসী রাষ্ট্র নাই, আমার কথা একদম খোলামেলা ক্লিয়ার। এবং যে ওদের সাথে বন্ধুত্ব করেছে ওদের মতো মোনাফেক কোনো মুসলিম রাষ্ট্র হতে পারে না।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওদের উপর অনেক চাপ, এই এই মুসলমানদের উপরে আপনি বন্ধ করে রেখেছেন, ত্রাণ যাচ্ছে না, পানি নাই, বিদ্যুৎ নাই, কিছুই নাই। কিছু মানুষ বলতে পারে তাহলে ওরা আগ্রাসী না হলে তো এই অবস্থাটা হতো না, কী সুন্দর যুক্তি একটা, তাই না? খুব সুন্দর লাগলো শুনতে। হ্যাঁ, তাই তো ওরা যদি কিছু করতো না করতো তাহলে তো ওরা আক্রমণ করতো না। আমি তো বলেছি এই এই বেচারাদের, এই হতভাগাদের না ইমানের তেজ আছে আর না ইতিহাসের কোনো জ্ঞান আছে। ওদেরকে আপনি ইতিহাস পড়তে দেন 1914 থেকে নিয়ে, এই হামাসের কথাই বলেন আর এই যে ইন্তেফাদাগুলোর কথাই বলেন, এগুলো কত সালে শুরু হয়েছে বলেন তো দেখি? সব 48-এর পরে শুরু হয়েছে, 48-এ, 63-তে, পরে 88-তে, 92-এ, এই 74-এ, এদিকে এসে। এর আগে যে 1914 থেকে 18 থেকে নিয়ে শুরু করে এই 48 সাল পর্যন্ত ওরা পুরা ফিলিস্তিনিদেরকে মেরে কেটে বের করে লক্ষ লক্ষকে হত্যা করলো, মা বোনের ইজ্জত নিল, জায়গা দখল করলো, 56 ভাগ জায়গা তখনই দখল করে ফেলেছে। তখন এরা কোথায় ছিল এই মানবিক শায়েকরা? তখন এরা কোথায় ছিল? তো তখন কেন এদের উপর হামলা হলো? এরা হচ্ছে এক চোখে অন্ধ দাজ্জাল। আমি বলি না দাজ্জাল মানে শুধু বাইরের চোখে অন্ধ না, মনের চোখটাও অন্ধ, এক চোখ দিয়ে দেখে সব কিছু। এখন কিছু প্রতিবাদ করছে বলে আপনি ওদেরকে বলছেন, প্রতিবাদ যতবারই করেছে একটু করে ল্যান্ড হারিয়েছে, সুবহানাল্লাহ, খুব ভালো কথা। তো এমনি তো বসে থাকলেই ল্যান্ড হারাচ্ছে, তাহলে প্রতিবাদ করবে না কেন? একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই। মনে করেন 1971-এ আছি আমরা, এখন কত সালে? এখন মাশাআল্লাহ আমাদের নাপাক স্থান, আপনারা তো পাক মনে করেন, কোনো কোনো ক্ষেত্রে ওরা নাপাক, কোনো কোনো ক্ষেত্রে কি নাপাক, আমি নাপাক এই জন্য বলি, ওরাই আমেরিকাকে জায়গা করে দিয়েছিল আফগানে বোম্বিং করার জন্য। সুবহানাল্লাহ, তুই যেসা দোস্ত তো দুশ্মন কি ক্যা জরুরত, কথা বুঝতে পারছেন? তো ওরা যে ওরা এখন মনে করেন আমরা 71-এ আছি, ওরা এখানে হামলা করেছে, আপনি এখন কি করবেন বলেন? এটা যদি 71 হয়, ওরা যদি এখানে হামলা করে, আপনি কি করবেন? আমি প্রতিবাদ করবো না, করবো না, অবশ্যই করবো। আমার অস্ত্র নাই, লাঠি ছোটা আছে, কি করবেন? লাঠি ছোটা নিয়ে নামবেন না নামবেন না? ওদের কাছে AK-47 অনেক অনেক বড় বড় অস্ত্র আছে, আমার কাছে আছে রাইফেল, আপনি নামবেন না নামবেন না? ওদের সামরিক বাহিনীর অনেক বড় বড় ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে, আমার আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, মুচি, রিক্সাওয়ালা, এরা কোনো ট্রেনিং নেই, প্রশিক্ষণ নাই, এই এক মাসের প্রশিক্ষণ নিয়ে নামবে না নামবে না? তাহলে আপনি নিজের সাথে মিলান। ওরা যদি এখন কিছু জায়গা দখল করে নেয়, মনে করেন, কথার কথা বলছি, মনে করেন যে উত্তরাঞ্চল দখল করে ফেলছে, দক্ষিণাঞ্চল, ঢাকা, এগুলো বাকি আছে, এখন আমরা কি বসে থাকবো যে না আমরা চুপচাপ বসে থাকি? যদি আমরা আগ্রাসী হই, ওরা যদি আবার ঢাকাও দখল করে নেয়, যদি আবার বরিশালও দখল করে নেয়, আবার যদি চট্টগ্রামও দখল করে নেয়, এই চিন্তায় চলবেন আপনি? নাকি আমাদের আম জনসাধারণ যা আছে তাই নিয়ে প্রতিহত করতে থাকবে? বাস এইটাই তো তারা করছে, সারা বিশ্বের প্রেক্ষাপটে মিলান, তারা এগুলোই করেছে। অতএব আমাদের উচিত মন থেকে ভাইদের জন্য দোয়া করা, কিছু করতে পারছি না আমরা, মন থেকে ভাইদের জন্যে দোয়া করা, আমাদের বন্ধুর ইজ্জতের হেফাজতের জন্যে দোয়া করা, আমাদের এই ছোটো ছোটো বাচ্চা যারা জান্নাতের পাখি হয়ে গেল, আমরা ইনশাল্লাহ তাদের সাথে জান্নাতে দেখা করবো ইনশাল্লাহ। ওই দিন দেখা যাবে কে আমাদের মাঠে, কে হকের উপর ছিল, কে বাতিলের উপর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জানেন? কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এই ইহুদি গোষ্ঠী শোনো, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউলিল্লাহি মিন দুনিন্নাস, তোমরা যদি মনে করো যে মানুষের মধ্যে তোমরাই খুব শ্রেষ্ঠ ভালো মানুষ, হ্যাঁ, ফাতামান্নাউল মাউত, তাহলে মৃত্যু কামনা করে দেখো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, তারা কোশ্চেন কালেও মৃত্যু কামনা করবে না, কারণ কারণ জানে, তারা খুব ভালো করেই জানে যে তারা কি জুলুম করেছে মানবজাতির উপর। আর আমাদের উপর করণীয় আল্লাহপাক কি বলেছেন জানেন? শেষ করে দেই দুটো হাত দিয়ে খালি, আমাদের উপর করণীয় আল্লাহপাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো করে শোনেন শেষ আয়াত, হে মুমিনগণ, হে মুমিনগণ, মা লাকুম, তোমাদের কি হয়েছে, মা লাকুম ইযা ক্বীলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ইসাকালতুম ইলাল আরদ, যখন তোমাদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় বের হও, আল্লাহর পথে বের হও, মানে মাজলুমদেরকে সাহায্য করো, আল্লাহর পথে জিহাদে যাও, কি হয়েছে তোমাদের, জমিন আঁকড়ে ধরে বসে আছো? এটা আমাদের জন্য এখন প্রযোজ্য না, কারণ আমরা ওখানে যেতে পারবো না, কিন্তু ওর আশপাশে যারা আছে ওরা পারে না, ওরা পারবে না এটা করতে? পাশের আরব কান্ট্রিগুলো পারে না? যেসব মুসলিম কান্ট্রিতে বড় বড় ওয়েপেন্স আছে, পারমাণবিক অস্ত্র, ওরা পারে না? আমরা না হয় পারি না। মা লাকুম, তোমাদের কি হয়েছে, ইযা ক্বীলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ ইসাকালতুম ইলাল আরদ,
আল্লাহ বলেন আরাদিতুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি এই দুনিয়ার জীবনটাকে পেয়ে আখিরাতকে ভুলে সন্তুষ্ট হয়ে গেলে? ওয়ামা মাতাউল হায়াতি দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কলিল, আর এই দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় খুবই নগণ্য। ইল্লা তানফিরু, আল্লাহ আরো বলছেন, ওয়ার্ন করছেন আল্লাহ পাক ওয়ার্ন করছেন, ইল্লা তানফিরু, যাদের সামর্থ্য আছে তারা যদি ওদেরকে সাহায্য না করে, আল্লাহর পথে বের না হয়, জালেমদেরকে প্রতিহত না করে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যাদের সামর্থ্য আছে ওরা যদি না করে, আল্লাহ পাক অচিরেই তাদের উপর ভয়াবহ আযাব নাজিল করবে ইনশাআল্লাহ। ওরা প্রস্তুত থাকুক যারা করছে না সামর্থ্য থাকা সত্ত্বেও, আর কি ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক নতুন একটা কওম নিয়ে আসবেন। আমি বলেছিলাম শুরুতে অচিরে একটা কওম আসতে যাচ্ছে যারা ইনশাআল্লাহ এটা করবে, এরা যদি নাও করে অচিরে একটা কওম আসবে যারা এটা করবে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ মিথ্যা বলতে পারেন? এদেরকে আল্লাহ সরিয়ে দিবেন, এদেরকে আল্লাহ সরিয়ে দিবেন, দিয়ে দেখবেন নতুন কওম আল্লাহ নিয়ে আসছেন ইনশাআল্লাহ। অন্য আয়াত আল্লাহ বলেছেন ইয়াসুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, সূরা মুহাম্মাদে আছে, যে ওরা তোমাদের মতো এরকম হতবাগা হবে না। ইস্তাবদিল কওমান গায়রাকুম, সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসার আগেই আমাদেরকে বুঝ দান করেন। আমিন। আমরা শেষে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করেন। আমিন। এই এটাই সময় নিজেকে চিনুন, নিজের শেকড় চিনুন, জানুন আমরা কারা এটা বুঝুন, এবং আবার যদি আমরা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে চাই আমাদের যে কাজগুলো সেটা করণীয়গুলো এগুলো আমাদের করতে হবে ভাই, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন।